অন্যায় যখন করেছ শাস্তি তো পেতে হবেই কথাগুলো কানে আসার সঙ্গে সঙ্গেই লাবণ্য মুচকি হেসে আম গাছটার পেছনে সরে গেল ও জানে এখন কি হবে এই শাস্তির জন্যেই তো ও কবে থেকে অপেক্ষা করছে পেছনে থেকে ওকে কেউ জড়িয়ে ধরল লাবণ্য চোখ বন্ধ করে খুব প্রিয় কোনো শাস্তির জন্যে অপেক্ষা করছিল কিন্তু হঠাৎ কি হল এ স্পর্শ তো আবেগঘন স্পর্শ নয় এতে তো কোনো আদরের ছোঁয়া নেই এবার লাবণ্য মুখ ঘুরিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরা লোকটার মুখ দেখতে চেষ্টা করল কিন্তু এমন হচ্ছে কেন লোকটার হাতটা যেন লাবণ্যর গলায় চেপে বসে ক্রমশ লাবণ্য চিৎকার করল সূর্য দা আমার লাগছে কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না কেউ যেন লাবণ্যর কানের কাছে মুখ নিয়ে বলল এবার কি হবে লাবণ্য শিকল তুলে দিয়ে আমাকে ফাঁসাতে চেয়েছিলে না আজ তোমাকে কে বাঁচাবে লাবণ্য প্রাণপণে গলা থেকে আওয়াজ বার করার চেষ্টা করছিল এমন সময় কোথা থেকে যেন প্রতিমা দৌড়ে এলো লাবণ্যর দিকে তাকিয়ে উন্মাদের মতো চিৎকার করে বলল বলেছিলাম না এখানে থাকলে তোর জীবন শেষ হয়ে যাবে বিশ্বাস করলি না তো দেখ এখন কি হচ্ছে পালিয়ে যা এখান থেকে এখনো বলছি বাঁচতে চাইলে পালিয়ে যা হাতের চাপে গলাটা এতটাই শুকনো লাগছে যে দম যেন বন্ধ হয়ে আসছিল লাবণ্যর আচমকা প্রবল কাশি নিয়ে ঘুম ভেঙে খাটে উঠে বসল পাশের টেবিল থেকে ঢাকা দিয়ে রাখা জলের গ্লাসটা তুলে নিয়ে ধক ধক করে পুরো গ্লাসটা শেষ করে নামিয়ে রেখে দেওয়ালে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বসল কপাল গলা সম্পূর্ণ ঘেমে গেছে এত বছর ধরে ঘুরে ফিরে আসা এই স্বপ্নটা বড্ড তাজা একদম পরিষ্কার দেখতে পায় লাবণ্য হাত বাড়িয়ে টয়লেটা নিয়ে কপালের ঘাম মুছে কয়েক মুহূর্ত থমকে থেকে বিছানা ছেড়ে উঠে পড়ল লাবণ্য আজ আর ঘুম আসবে না ঘরের ভেতরটা গুমট হয়ে গেছে পাখার হাওয়া যেন গাই লাগছে না খাটের পাশের বড় জানলাটা হাট করে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকে এলো প্রায় ভোর হয়ে এসেছে এই সময়টা বেশ ভালো লাগে লাবণ্যর লাবণ্য জানলার সামনে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল রাস্তার আলোগুলো নিভে গেছে ভোরের প্রথম ট্রাম ধং ধং করে ঘন্টা বাজিয়ে চলে যাচ্ছে হাতে টানা রিকশার ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মাঝে দূরের পরে থাকা ট্রাম লাইন সাপের মতো সোজা গিয়ে কিছুটা দূরে মোড়ের মাথায় বেঁকে গেছে এখান থেকে ওই মোড়ের মাথাটা কিছুটা দেখতে পাওয়া যায় এটা একটা মেয়েদের হোস্টেল বেশিরভাগই চাকরি করে অল্প সংখ্যক ছাত্রীও আছে ওপর নিচে গোটা দশেক ঘর মিলিয়ে একটা তিনতলা বাড়ি শিয়ালদহ স্টেশন থেকে খুব কাছে বলেই চাহিদা বেশি কখনো কোনো ঘর ফাঁকা থাকে না কোনো ঘরে দুজন কোনো ঘরে তিনজন থাকে কেউ কেউ একাও লাবণ্য তাদেরই একজন যারা একা থাকার মতন সামর্থ্য রাখে খানিকটা দোড়েই একটা কলেজে ও পড়ায় এখান থেকে সেটা হাটা পথে মিনিট দশেক জানলার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতেই পুরোপুরি সকাল হয়ে গেল সামনে স্টেশন বলেই উত্তর কলকাতার এই জায়গাটা বেশ জমজমাট ভোর না হতেই লোকজনের ব্যস্ততা শুরু হয়ে যায় আরো কিছুক্ষণ অপেক্ষা করে লাবণ্য স্নান করতে ঢুকে পড়ল এখানে এই একটাই বড় সমস্যা একটু বেশি দেরি হলেই জল শেষ হয়ে যায় তাই সবাই সকালে উঠেই প্রথমেই স্নানের কাজটা সেরে নেয় মেসের নিচের তলাটা পুরোপুরি রান্নাঘর সেখান থেকে থালা বাসনের আওয়াজ আসতে শুরু করেছে ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যেই রানী চানিয়ে এসে পড়বে রানী এখানকার রাঁধুনি তার একজন সহকারী আছে ঠিকই কিন্তু রানী তার হাতে খুব বেশি দায়িত্ব ছাড়ে না মেসের লোকজন অবশ্য রানী বলতে অজ্ঞান তাদের রানীকে ছাড়া চলে না সবসময় হাসি মুখের এই তরুণীটি সবারই খুব প্রিয় লাবণ্যর সঙ্গে তার আলাদা খাতির আছে তার কারণ অবশ্য ভিন্ন রানীর একটা মেয়ে আছে যে মায়ের সঙ্গেই এই মেসে থাকে লাবণ্য তাকে নিজের কলেজের এক সহকর্মীকে বলে তার বোনের স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিয়েছে শুধু তাই নয় সে নিজে তার লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছে লাবণ্য স্নান করে বেরিয়ে আসতে আসতেই দরজায় টোকা পড়ল দরজা খুলে দেখল রানী চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে ওকে দেখেই রানী একগাল হাসল আজ তাড়াতাড়ি উঠে পড়েছ দিদি মনু বলছিল ও তোমাকে অনেক ভোরে জানলায় দেখেছে মনু রানীর রানীর মেয়ে তাকে নিয়ে অনেক আশা মাঝে সে স্বপ্ন দেখে মনু নিজের পায়ে দাঁড়ালে সে এখান থেকে চলে যাবে নিজের একটা খাবারের দোকান করবে যদিও মনু এখনো অনেক ছোট মায়ের আশা নিয়ে ভাবার বয়স তার হয়নি সে পড়াশোনার থেকে খেলাধুলোতেই সময় কাটাতে ভালোবাসে লাবণ্য চায়ের কাপ নিতে নিতে হাসলো একটু অবাক হয়ে বলল মনু এত ভরে উঠেছে আজ ব্যাপার কি মেয়ের সুমতি হল নাকি রানী মুখ বাকাল কে যে বলো দিদি সে ভরে উঠবে পড়াশোনা করতে তার যত স্কুল না যাওয়ার বাহানা রাত থেকে নাকি তার পেটে ব্যথা করছে এই পেটে ব্যথা করে করে দুদিন ছাড়াই স্কুল কামাই কেউ তো আর তার পেটের ভেতরে ঢুকে সত্যি ব্যথা কিনা দেখতে যাচ্ছে না এই সুযোগে পড়তে বসাও বন্ধ একটু বলো না দিদি ওকে দেখে তোমাকে তবুও একটু ভয় পায় লাবণ্য একটু রাগ করল সে কি এত খুব খারাপ ঠিক আছে আমি ওর ক্লাসের দিদিমণিকে বলে দেব উনিই বুঝিয়ে বলবেন ওকে আমি বললে আবার দুঃখ পেতে পারে রানীর দাঁড়ানোর সময় ছিল না সে মাথা নেড়ে চলে গেল এখনো তাকে অনেকগুলো ঘরে চাঁদিয়ে আসতে হবে বেলা প্রায় দশটার দিকে লাবণ্য যখন কলেজের উদ্দেশ্যে বেরোল তখন মনু দরজার বাইরের রোয়াকে বসেছিল লাবণ্য তাকে স্কুলের ড্রেস পরা না দেখে থমকে দাঁড়িয়ে বলল কি রে পেট ব্যথা সারেনি স্কুলে যাবি না মনু তাড়াতাড়ি মাথা নেড়ে বলল কমে গেছে কিন্তু পুরোপুরি সারেনি লাবণ্য মনুর মুখের দিকে তাকিয়ে এসে সত্যি বলছে কিনা বুঝতে পারল না সে আর দাঁড়ালো না জোরে জোরে পা চালাল হাটা দূরত্ব হলেও ভিড় রাস্তায় সময় কম লাগে না দ্বিতীয় ক্লাসটা শেষ করে সবে মাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দিষ্ট ঘরে এসে বসেছিল লাবণ্য এমন সময় পিয়ন এসে তাকে ডাকল দিদি আপনার ফোন এসেছে প্রিন্সিপাল তার ঘরে ডাকছেন লাবণ্য তাড়াতাড়ি উঠে দাঁড়ালো তাকে ফোন করা লোকের সংখ্যা খুব সীমিত জেদে সাহায্য নিয়ে পড়তে বাবা যোগাযোগ আসায় রাখেন না বললেই চলে মা চিঠি দেন তবে তাদের বাড়িতে ফোন নেই তাই কথা বলার সুযোগ নেই কালে ভদ্রে বাড়ি যায় তাও মায়ের টানে আগে তবু যেত ইদানিং মাও দেখা হলেই বিয়ের প্রসঙ্গ তোলে লাবণ্য তাই মাকেও চিঠি লিখেই দায়িত্ব সারে বাড়িতে গেলেও মুখোমুখি দেখা হলেও বাবা তাকে এড়িয়ে চলেন আর এখন তো সে সুযোগই নেই ফোন করার মধ্যে দুজন জ্যোতি দা আর ছড়দি এই দুজনের সঙ্গে লাবণ্য নিয়মিত যোগাযোগ রাখে ভাবতে ভাবতেই প্রিন্সিপালের ঘর এসে গেল লাবণ্য দ্রুত ঘরে ঢুকেই টেবিলের ওপর থেকে ফোনের রিসিভারটা তুলে নিয়ে বলল হ্যালো উল্টো সমাপ্তির গলা ভেসে এলো বনু আজ ছুটির পরে একটু বাড়িতে আসিস তো তোর সঙ্গে দরকার আছে এখন রাখছি কেমন লাবণ্যকে আর কিছু বলতে না দিয়ে সমাপ্তি ফোন নামিয়ে রাখল সে ব্যস্ত ডাক্তার হাসপাতালের ভিড়ের মধ্যে বেশিক্ষণ ধরে গল্প করার সময় তার থাকে না লাবণ্য ভ্রু কুচকে কয়েক মুহূর্ত হাতে ধরা ফোনটার দিকে তাকিয়ে থেকে সেটা নামিয়ে রাখল ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ভাবতে লাগলো কি কারণে তাকে দিয়ে ডেকে পাঠালো সমাপ্তি বরাবরের এরকমই প্রয়োজনের অতিরিক্ত উচ্ছ্বাস তার কখনো নেই কাজের কথা বলা ছাড়া সে খুব বেশি কথা বলে না লাবণ্যর অবশ্য এটাই ভালো লাগে বড়দির এই জিনিসটাই ওর অপছন্দ বর্দি ওকে নিজের সন্তানের মতো আঁকড়ে রাখে এক সময় যখন ও ছোট ছিল তখন ওর এটা ভালো লাগত এমনকি বড়দির বিয়ের সময় ও এত কেঁদেছিল যে তার শ্বশুর শিবশেখর তাকে বউয়ের সঙ্গেই নিজের বাড়ি নিয়ে গিয়েছিলেন কিন্তু এখন এই বয়সে এসে এত শাসন বাচ্চাদের মতন ব্যবহার লাবণ্য আর নিতে পারে না কেমন যেন দমবন্ধ হয়ে আসে প্রতিমাকে তাই পার্থ পক্ষে এড়িয়ে চলে লাবণ্য কলেজ ছুটির পরে এই সময় সবাই দল বেঁধে ফেরে সেই দল যেমন ছাত্র ছাত্রীদের আছে তেমনই শিক্ষিকাদেরও তার বড় কারণ শিক্ষক শিক্ষিকাদের অনেকেই শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরে তিনজন ছাড়া সব শিক্ষিকারাই বিবাহিতা তারা বেশিরভাগই শ্বশুর বাড়ি থেকে যাতায়াত করে স্টেশনে যেতে গেলে যেহেতু লাবণ্যর মেসের পাশ দিয়েই যেতে হয় তাই লাবণ্য ওদের সঙ্গী হয় প্রতিদিনই আজ যেহেতু সমাপ্তি ওকে দেখেছিল তাই লাবণ্য আর কারোর জন্যে দাঁড়ালো না খুব দূরে না হলেও সমাপ্তি ঠিক উল্টো দিকে থাকে যেখানে যাওয়ার জন্য লাবণ্যর এই কলেজে অন্তত কোনো সঙ্গী নেই লাবণ্য ঘড়ি দেখে উঠে দাঁড়ালো তাকে উঠে দাঁড়াতে দেখে সীমা বলল কি হলো আজ কোথাও যাবে নাকি বেরিয়ে যে লাবণ্য বেশি কথা বাড়ালো না বেরিয়ে সীমা একটু পড়া সবার হারির খবর ওর চাই সেই জন্যে অনেকেই ওকে এড়িয়ে চলে বিশেষত যে তিনজনের বিয়ে হয়নি তারা লাবণ্য বাদে বাকি দুজনের কিছু সাংসারিক সমস্যা আছে একজনের বাবা নেই বলে সংসার টানতে হয় অন্যজনের গায়ের রং চাপা বলে নাকি বিয়ে হচ্ছে না এই সমাজে একজন শিক্ষিকারও হয়তো তার শিক্ষার চেয়ে বিয়ের বাজারে রূপের মূল্য বেশি ধার্য হয় লাবণ্যকে নিয়ে সবার কৌতূহল সবচেয়ে বেশি সেটা সবাই মুখে প্রকাশ না করলেও সীমা মাঝে মাঝেই করে ফেলে লাবণ্য যদিও তার বাড়ি সংক্রান্ত কথাবার্তা খুব বেশি বলতে পছন্দ করে না তবুও লাবণ্যর যে ঠিক বাড়ির কোনো বড় দায়িত্ব নেই সেটা বোঝাই যায় আর গরপর বাঙালি মেয়েদের তুলনায় লাবণ্যকে যথেষ্ট সুন্দরী বলাই চলে সেক্ষেত্রে এই জন্যে তার বিয়ে হচ্ছে না এরকম ভাবার কোনো অবকাশ থাকে না তাহলে যে সময়ে দাঁড়িয়ে মেয়েদের বাইশ তেইশে বিয়ে হয়ে যায় সেই সময়ে দাঁড়িয়ে একজন শিক্ষিত সুন্দরী চাকরিজীবী মেয়ে কেন অবিবাহিত তাই নিয়ে লাবণ্য সহকর্মীদের মধ্যে যথেষ্ট চর্চা আছে লাবণ্য সেসব খবরের টুকিটাকি কি নিজেও শুনতে পায় কিন্তু মাখে না তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে যেটা অন্যকে সরাসরি তাকে প্রশ্ন করার সাহস যোগায় না লাবণ্য যখন ছর্দির বাড়িতে পৌঁছালো সমাপ্তি তখনও বাড়ি ফেরেনি এমনকি ধিমানো বাড়িতে রয়েছে পুষ্প আর সমাপ্তির ছেলে বছর পাঁচেকের বোবাই মাসিকে দেখেই সে ছুটে এলো ছোট মাসি ছোট মাসি আমার পরশু জন্মদিন জানো তো মা বলেছে এবার সবাই আসবে লাবণ্য অনেকটা নিশ্চিন্ত হলো সর্দির তাকে ডেকে পাঠানোর কারণ সম্ভবত এটাই এদিক ওদিক দেখে নিয়ে বলল মা ফেরেনি এখনো আমাকে আসতে বলে নিজেই গায়েব পুষ্প সামনেই ছিল হেসে বলল দিদির কি আর সময়ের ঠিক আছে গো এই আসছে এই যাচ্ছে তুমি চা খাবে লাবণ্য সম্মতি জানিয়ে বসে পড়ল বোবাই তার কোলের কাছে বসে তার সারাদিনের স্কুলের পড়াশোনার খাতা বার করে দেখাতে লাগল পুষ্পর বাড়ি রাজপুরে সম্পর্কে সে বাসন্তীর ভাইঝি হয় এ বাড়িতে তার আসার পেছনে জ্যোতির অবদান আছে সমাপ্তি যখন ডাক্তারি ছেলে সংসার নিয়ে একসাথে নাকানি চোবানি খাচ্ছিল তখন জ্যোতি ওকে জোগাড় করে দিয়েছিল বাড়িতে বয়স্ক শ্বশুর এক মাসের ছোট বাচ্চা ছেড়ে সমাপ্তি যে কর্মজীবনে নিশ্চিন্তে ফিরতে পেরেছিল তার জন্যে পুষ্পর অবদান অনেক এখন অবশ্য শ্বশুর মশাই মারা গেছেন তবে পুষ্প ছাড়া সমাপ্তি অচল ইতিমধ্যে পুষ্পু চা নিয়ে এসেছিল তার নামিয়ে রাখা চায়ের কাপ তুলে চুমুক দিতে দিতে বুবাইয়ের আকার খাতায় চোখ রাখছিল লাবণ্য পুষ্পরও এখন কিছু কাজ ছিল না সে ওখানেই বসে পড়ে বলল বর্দি জ্যোতি দাদা সব আসবে গো গোবুবাইয়ের জন্মদিনে দিদি কাল বলছিল তুমি তো অনেকদিন বাড়ি যাওনি তাই না বেশ মজা হবে সবার সঙ্গে দেখা হবে শুধু দিদি জ্যোতি দা কেন মাধুরী দিদিদেরও আসতে বলেছি বলতে বলতে ঘরের খোলা দরজা দিয়ে সমাপ্তি ঢুকে এলো লাবণ্য খুশি হলো আর বাবা মা সমাপ্তি গায়ের সাদা অ্যাপ্রনটা দেওয়ালে লাগানো হুকে টাঙিয়ে দিয়ে বাথরুমে ঢুকে গেল ওখান থেকেই উত্তর দিল আজ নতুন চিমলি তুই বাবাকে আমার বাড়িতে এলে তার সম্মান হানি হবে না খারাপ লাগে ওর জন্যে মাও আসতে পারে না অথচ মায়ের খুব আসার ইচ্ছে জানিস সমাপ্তির গলায় যদিও কৌতুকের সুর ছিল তবু লাবণ্যর ভালো লাগল না সব যেদেরই একটা সীমা থাকা উচিত লাবণ্য বলল আমার মাঝে মাঝে মায়ের ওপরেই রাগ হয় এত বয়স হলো তবু বাবার ওপরে কথা বলবে না সারাটা জীবন বাবার পায়ের তলাতেই থেকে গেল সমাপ্তি মলিন হেসে বলল কি করবে বলতো তবু তো জেদ করে তোকে আর আমাকে কলকাতায় পাঠিয়েছিল আমি বরং মাকে খুব বিপদে ফেলেছিলাম নিরুপায় হয়ে ধিমানকে তাড়াহুড়ো করে বিয়ে করতে বাধ্য হলাম বলে মাকে আরো বেশি অপমানিত হতে হয়েছে শুনতে হয়েছে মায়ের কলকাতা পাঠানোর জেদেই আমি এত বড় কাজ করেছি সমাপ্তির মুখে কষ্টের ছাপ পড়তে দেখে লাবণ্য প্রসঙ্গ পাল্টে ফেলল হেসে বলল অনেক লোক নিমন্ত্রিত বুঝি এবার হঠাৎ এত বড় করে অনুষ্ঠান করছিস অন্যবার তো শুধু পায়ে শ্রেধেই কাজ শেষ করিস সমাপ্তি হেসে ফেলে সোফার ওপরে বসতে বসতে বলল বল বল এত কাজ সামলে ওই পায়েস টুকু যে রাঁধতে পারি তাই না কত হাসপাতালে যা চাপ তাও আবার আমার ডিপার্টমেন্টে প্রতিদিন হাসপাতালে কত বাচ্চা জন্মায় জানিস তোর মতো নাকি সংসার ধর্ম করিসনি বর ছেলে নেই কোনো ঝুট ঝামেলাই নেই দিব্যি কলেজ আর বাড়ি নিয়ে আছিস তবে এবার পাঁচ বছর তো তাই মা অনেক দিন ধরেই বলছিল ওর অন্নপ্রাশন হয়নি তাই পাঁচ বছরে একটা অনুষ্ঠান করতে সমাপ্তি নিজের মনেই কথা বলে যাচ্ছিল বনের মুখের পরিবর্তন তার নজরে আসেনি হঠাৎ করে পুষ্পর কনুইয়ের ধাক্কা খেয়ে দেখল লাবণ্যর মুখ পাংশু হয়ে গেছে সমাপ্তি কোনোভাবে নিজের মুখ ফসকে বলে ফেলা কথাকে ঘুরিয়ে নেওয়ার আগেই লাবণ্য উঠে দাঁড়ালো চলি ছর্দি সারাদিন ক্লান্ত হয়ে এসেছি সেবার একটু রেস্ট নিয়ে আমি পরশু ছুটি নিয়ে চলে আসব তোর হাতে হাতে এগিয়ে দেব চিন্তা করিস না রাজপুরের বাজার এলাকা এখন অনেক বেশি জমজমাট দোকানগুলোয় শহরের বাহারি জিনিসপত্র প্রায় সবই পাওয়া যায় মানুষজনের পোশাকেও শহুরে ছাপ প্রতিদিনের মতোই সকাল সাতটার খানিকটা আগেই জ্যোতি শেখর ঘর থেকে বেরিয়ে পড়ল এখন তার চাষের নজরদারির সময় মাঠে ধান কাটার কাজ চলছে আজ হাটবার বার প্রতি শনি আর মঙ্গলবারে এখানে হাট বসে তাই সকাল থেকেই ভিড় বাজারের চায়ের দোকানগুলোই লোকজনের জমায়েত বেঞ্চে বসে চা খেতে খেতে আড্ডা হাসি গল্প চলছে সাইকেল নিয়ে বাগানের ভেতর দিয়ে জ্যোতি বাজারের কাছে পৌঁছতেই অনেকেই বেঞ্চ ছেড়ে উঠে এলো কেউ কেউ দূর থেকেই হাত জোর করল কেউ কেউ কিছু দাবি দাওয়া নিয়ে সামনে এগিয়ে এলো জ্যোতি কাউকেই নিরাশ করল না ওখানে একধারে সাইকেল দাঁড় করিয়ে রেখে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনতে লাগল সবকিছুর সমাধান করা তার পক্ষে হয়তো সবসময় সম্ভব হয় না তবে বিকল্প ব্যবস্থা সে অবশ্যই কিছু করার চেষ্টা করে জমিদারি তাদের আর না থাকলেও আশেপাশে জমির মালিকানা তো রাজপুর জমিদার বাড়িরই তাই এখনও সব কাজেই গ্রামের লোকদের জ্যোতির কাছেই আসতে হয় তবে রাজপুরকে এখন আর গ্রামের টকমা দেওয়া বৃথা রাজপুর এখন মফসল বলা চলে লক্ষ্য করলে জীবনতলার দিক থেকে দু দুটো কারখানার চিমনির ধোঁয়াও দেখতে পাওয়া যায় স্টেশন পর্যন্ত যাওয়ার জন্যে রিকশা আছে ট্রেন থেকে নেমে হেঁটে আসতে হয় না জ্যোতি শেখরের এই অঞ্চলে এখন বেশ সুনাম আছে রাজশেখরের সুযোগ্য বংশধর হিসেবে সে নিজেকে প্রমাণ করেছে জ্যাততুত দাদা শশী শেখরের জেল যাত্রার পরে এখন জ্যোতি শেখরি সর্বে সর্বা তবে তার আনুগত্যে রাজপুর সমস্যা নেই সে আনুগত্য বরং এখানকার বাসিন্দারা খুশি মনেই স্বীকার করেছে জ্যোতি শেখরের হাতে পড়ে প্রায় শেষ হয়ে যাওয়া রাজপুর আবার তার হারানো জৌলুস ফিরে পেয়েছে শশী শেখরের জেল এবং শিব শেখরের মৃত্যুর পরে রাজপুরের যে টাল মাটাল অবস্থা হয়েছিল তাকে সামাল দেওয়া নবীনের কম্ম ছিল না অভিভাবকহীন রাজপুর যখন প্রায় ধ্বংসের মুখে ঠিক তখনই বছর তিন চারেকের টানা চিকিৎসায় স্ত্রীকে সুস্থ করে কলকাতা থেকে রাজপুরে ফিরে এসেছিল জ্যোতি শেখর সেই থেকেই রাজপুরের বাসিন্দাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি ছেড়ে যাওয়া রাজপুরের হাল শক্ত করে ধরেছিল জ্যোতি চেষ্টা করেছিল রাজপুরকে আবার তার আগের জায়গায় ফিরিয়ে দিতে সাদা ধবধবে পাজামা পাঞ্জাবিতে বছর চল্লিশে সৌম্যকান্তি জ্যোতি শেখরকে এক ঝলক দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তার ওপরে সদ্য সদ্য রটনা শোনা যাচ্ছে যে সবার কাছের মানুষ হিসেবে পরিচিত জ্যোতি শেখরের আগামী বছরের বিধানসভা নির্বাচনে নাকি এবারের নির্বাচিত সরকার পক্ষের হয়ে রাজপুরের বিধায়ক পদের জন্য প্রার্থী হবার সম্ভাবনা আছে সাইকেল নিয়ে জমিতে পৌঁছতেই নবীন এগিয়ে এলো সে অনেক সকালেই পৌঁছে গিয়েছিল ইদানিং ধীরেন প্রায় অসুস্থ থাকে তাই এদিকটা নবীনই দেখে তার বদলে ড্রিভারের কাজ চালানোর জন্য একটা নতুন ছেলেকে রাখা হয়েছে নাম রবি বেশিরভাগ সময় জ্যোতি তাকে নিয়েই কলকাতা যাতায়াত করে এখন ধান কাটা ঝাড়ার সময় চলছে তাই খুব ব্যস্ততা কাজ করতে থাকা মনীষদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে জ্যোতি নবীনকে একপাশে পাশে ডেকে নিয়ে এলো বৌদি আর সূর্যর ভাগের টাকা ওদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছ নবীন নবীন হাসলো এসব নিয়ে আর তুমি মাথা ঘামিও না তো সবার টাকা নিজের নিজের জায়গায় চলে গেছে সূর্য দাদাবাবু আর কবে টাকা নেয় ওর টাকা তো গিন্নি মার অ্যাকাউন্টেই জমা হয় তুমি এখন তোমার নতুন জীবন নিয়ে ভাব জ্যোতি হেসে ফেললো তোমার কানেও পৌঁছেছে তাহলে তোমারও ইচ্ছে আমি রাজনীতি করি এসব মনে হয় আমার জন্যে নয় নবিন্দা আমি আমার রাজপুর নিয়েই ভালো আছি নবীন তার বক্তব্যের সপক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করার আগেই জ্যোতি হাত তুলল এসব কথা এখন থাক নবীন দা লোকের না কথাতে আপাতত আমি কলকাতায় যাচ্ছি সমাপ্তির বাড়ি তোমাকে নিয়ে যেতে চাই না বড়মা একা থাকবেন আমি রবিকেই নিয়ে যাচ্ছি জ্যোতি বাড়ি ফিরে আর ওপরে উঠলো না যথেষ্টই দেরি হয়ে গিয়েছিল তাই সরাসরি হেসেলের দাওয়াই উঠে পড়ল তাকে বসতে দেখে শর্মা জলখাবারের থালা সামনে এনে রাখলেন জ্যোতি একটু অবাক হল তুমি কেন বড় মা বাসন্তী পিসি কোথায় বলেছি না এই বয়সে আর কাজকর্ম করবে না তুমি শর্মার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইদানিং অসুস্থতাও বাড়ছে নতুন উপদ্রব কোমরে ব্যথা তিনি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বললেন বয়স কি কি আর আর আমার একার হয়েছে বাবা বাসন্তী পারে তার শরীরটাও বিশেষ ভালো নেই দুদিন ছাড়া ছাড়াই সে অসুস্থ হয়ে পড়ছে একা হাতে হেসেল সামলানো তার কম্য নয় আর এবার আর একটা লোক লাগবে বাবা সে ঠিক আছে যদি দরকার মনে হয় অনিয়ে নাও আমাকে বলার কি আছে এগুলো তো তুমি ঠিক করবে কিন্তু প্রতিমা কোথায় গেল সেও তো একটু আসতে পারতো একটু উঁচু স্বরেই ক্ষোভের গলায় বলল জ্যোতি শর্মা কোনো উত্তর দিলেন না প্রতিমা সুস্থ হয়ে ফিরে এসেছে ঠিকই কিন্তু তাদের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল তার তাল কিছুটা হলেও কেটে গেছে তার সেই সময়ে শর্মাকে উদ্দেশ্য করে বলা কটু কথার জন্যে সে পরেও কখনো জেঠ শাশুড়ির কাছে ক্ষমা চায়নি বুদ্ধিমতী শর্মা সেসব নিয়ে যদিও কখনো প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেননি কিন্তু তারও মনের মধ্যে কোথাও দুঃখের ছাপ থেকে গেছে যদিও তাদের মৌখিক কোনো ঝগড়া নেই তবু পুরোনো ক্ষোভ থেকেই প্রতিমা তাকে একটু এড়িয়ে চলে শর্মা যদিও নিজের মতো করেই প্রতিমাকে আপন করে নিতে চান কিন্তু প্রতিমার মধ্যে সেই সহজ ভাব আর নেই জ্যোতির উঁচু স্বর দোতলায় প্রতিমার কানেও পৌঁছালো সে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে শক্ত গলায় বলল এ বাড়িতে কি শুধু আমার বয়সী থেমে আছে নাকি ঠিক সময়ে খেতে আসো না কেন কি এমন রাজ কাজ করো একটু আগেই তো সব সেরে ওপরে এলাম কাল কলকাতা যাব কিছু গোছগাছ হয়নি এখনো বড় মা ঠিকই বলেছেন আমাদের বাড়িতে আর একজন লোক লাগবে কে কখন খেতে আসবে তার জন্য তো আমরা কেউ সারাদিন হেসে লাগলে বসে থাকতে পারবো না জ্যোতি আর কথা বাড়াল না দীর্ঘশ্বাস ফেলে মুখ নিচু করে খেতে লাগল প্রতিমার এই পরিবর্তনের কারণ তার থেকে ভালো আর কে জানে কিন্তু এই ক্ষোভ প্রশমনের কোনো রাস্তা তার জানা নেই প্রতিমার জন্য তার খারাপ লাগে তাই তাকে কড়া গলায় কিছু বলে ওঠাও তার পক্ষে সম্ভব হয় না তবে কলকাতা যাবার খবরে প্রতিমা খুব খুশি থাকে কারণ সেখানে লাবণ্য আছে লাবণ্যকে সে ছোট থেকেই প্রায় নিজের সন্তানের মতোই বড় করেছে এমনকি শ্বশুর বাড়িতেও সঙ্গে করে নিয়ে এসেছিল তবে লাবণ্যর ব্যাপারে সে খুব কড়া এ ব্যাপারে সে কারোর মতামত গ্রাহ্য করে না জ্যোতি তাকে মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করে যে লাবণ্য আর ছোট নেই আঁকড়ে ধরার মতো বয়স তার নেই প্রতিমা শোনে না ফলে লাবণ্য দিদির এই আঁকড়ে ধরায় কষ্ট পায় মুখে প্রকাশ না করলেও জ্যোতি সেটা বুঝতে পারে জ্যোতিকে দীর্ঘশ্বাস ফেলতে দেখে বুদ্ধিমতী শর্মা উঠে দাঁড়ালেন ওদের স্বামী স্ত্রীর মধ্যে মাথা ঘামানোর চেষ্টা করলেন না তিনি বরাবরই শান্ত চুপচাপ প্রকৃতির মানুষ পরপর দুটো দুর্ঘটনা তাকে আরো চুপচাপ করে দিয়েছে তিনি নিজের মধ্যেই গুটিয়ে গেছেন বড় একটা সংসারের ব্যাপারে মাথা ঘামান না জ্যোতি ফিরে আসার পরে সবটাই তার ওপরেই ছেড়ে দিয়েছেন তার নিজের আর এখানে আছেটাই বাকি স্বামী চলে গেছেন বড় ছেলে জেল খাচ্ছে ছোট ছেলে বিদেশে সেই যে গিয়েছে এতগুলো বছরেও আর ফেরেনি মাঝে মাঝে চিঠি আর সপ্তাহে একদিন ফোন এই তার মায়ের সঙ্গে সম্পর্ক শর্মা মাঝে মাঝে ফোনে দুঃখ করেন এই দু মিনিট গলা শুনে কি মন ভরে বাবা একবারও দেশে আসা যায় না মায়ের মৃত্যুর খবর না পেলে কি ফিরবি না ছোট ছেলে দুঃখ পায় এরকম বলো না মা আমিও ফিরতে চাই কিন্তু বড্ড অস্বস্তি হয় যে শুধু মনে হয় সবাই আমার ব্যাপারে সব জানে এত অস্বস্তি নিয়ে কোথাও যাওয়া যায় বলো তুমি যদি আমার কাছে আসতে চাও তাহলে চলে এসো শর্মা চুপ করে যান রাজপুর ছেড়ে গিয়ে তিনি কোথাও শান্তিতে থাকতে পারবেন না এ তার শ্বশুরের ভিটে সেই বালিকা বধূ হয়ে যে এ বাড়িতে পা দিয়েছিলেন তারপরে আর কোথাও যাবার কথা কখনো ভাবেননি ছেলের অস্বস্তির কারণও শর্মার অজানা নয় তিনি কোনো কথা আর না বলে ফোন নামিয়ে রাখেন জ্যোতি অবশ্য তার কোনো অযত্ন করে না মায়ের মতোই দেখে ধান বিক্রির টাকা হাটের টাকা আম নারকেল বিক্রির টাকা নির্দিষ্ট সময়ে তাদের সবার অ্যাকাউন্টে ঢুকে যায় শর্মা সারাদিন ঘরের এপাশ ওপাশ ঘুরে বেড়ান গোছানো ঘর আবার গুছিয়ে রাখেন পরিষ্কার ঘর থেকে ধুলো ময়লা বার করার চেষ্টা করেন তবুও তার সময় কাটে না প্রতিমার অবস্থাও অবশ্য শর্মার থেকে খুব বেশি আলাদা নয় তার সময় কাটানো কম দুষ্কর নয় যতি আগে লাইব্রেরিতে সময় কাটাতো ইদানিং দেশের কাজে দশের কাজে সময় কাটায় প্রতিমা পুরনো স্মৃতি আঁকড়ে পড়ে থাকে লাবণ্যর ঘরে ঢুকে ফেলে যাওয়া বই খাতা ধুলো ঝেড়ে তুলে রাখে বিছানার চাদর টান টান করে পেতে রাখে লাবণ্য অবশ্য বহুবার বলেছে ওসব বই আর তার লাগবে না তবু প্রতিমা গুছিয়ে রাখে দুজন নারী একই বাড়িতে থেকে প্রায় একই রকমের একাকিত্বে ভরা জীবন কাটায় তবু তাল কেটে যাওয়া সম্পর্কের দেওয়াল ভেঙে পরস্পরকে জড়িয়ে ধরে নিজের নিজের মনের কথা বলতে পারে না ঝিমানের ফিরতে ইদানিং বেশ রাত হয় অনেকদিনই সে নিজের চেম্বার খুলেছে দিবাকর দত্তের অবদান ধিমান কখনো অস্বীকার করে না নিজের জুনিয়রকে প্রতিষ্ঠা করানোর চেষ্টা সম্ভবত কোনো উকিল করেন না অন্তত সত্য সাধনের কাছে পড়ে থাকলে যে এটা হতো না ধিমান সেটা জানে দিবাকর সেটা করেননি ধিমান যখন নিজের চেম্বার খোলার জন্যে চেষ্টা করছিল দিবাকর তখন বাধা হয়ে দাঁড়াননি বরঞ্চ নিজের ছোট খাটো কেসগুলোকে ধিমানের কাছে পাঠিয়ে তাকে সাহায্য করেছেন তাই এখনো ধিমান কোনো ব্যাপারে পরামর্শ করতে তার বাড়িতে গিয়েই উপস্থিত হয় আজ যখন দিবাকর দত্তের চেম্বারে পৌঁছালো ধিমান উনি তখনও আসেননি চেম্বারের এসিস্ট্যান্ট লোকটি ধিমানকে চেনে সে দু কাপ চানিয়ে এসে ধিমানের মুখোমুখি বসেছিল তার মুখেই শুনল দিবাকরের এখন খুব চাপ যাচ্ছে কিছুক্ষণ বসে থেকে ধীমান যখন উঠবে উঠবে করছিল এমন সময় সত্য সাধন সেখানে উপস্থিত হলেন দিবাকর নেই শুনে দরজা থেকে ফিরে যাচ্ছিলেন এমন সময় তার গলা শুনে ধীমান বাইরে বেরিয়ে এলো সত্য সাধন ধিমানকে দেখেই বললেন আরে তুমি এখানে আমি তো শুনেছিলাম তুমি আলাদা ব্যবসা খুলেছ ধিমান হেসে জুতো গলাতে গলাতে বলল ঠিকই শুনেছেন স্যার তবে এখানেও আসি মাঝে মাঝেই স্যারের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে সব সময় সৎ পরামর্শই তো দেন তাছাড়া পরশু আমার ছেলের জন্মদিন ফোন করে স্যারকে বলেছিলাম তবু ভাবলাম একটু সামনাসামনি বলে যাই তবে স্যার তো এখনও ফেরেনি তাই আর হল না চলুন আপনার সঙ্গেই বেরিয়ে পড়ি আপনার বাড়িতেও একটু যেতাম ওই কারণেই সমাপ্তি বারবার করে বলেছে গিয়ে বলে আসতে ধিমানকে জুতো পরতে দেখে সত্য সাধন গাড়ির দরজা খুলে বললেন আহা অত কিছুর দরকার ছিল না গিন্নি আর মেয়ে দুজনেই বলেছে আমাকে দুদিন আগেই ওদের সঙ্গে তো ফোনে কথা হয়েছে সমাপ্তি মায়ের আমরা ঠিক পরশু সন্ধেও পৌঁছে যাব পুতুল আর মেতুল দুজনেই খুব উত্তেজিত ওরা তো পা বাড়িয়ে আছে তবে ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে তোমাকে আমার অন্য কারণেই দরকার ছিল চলো গাড়িতে ওঠো বাড়ি যেতে যেতে সব বলছি ধিমান গাড়িতে বসে একটু চিন্তিত গলায় বলল কিছু বিশেষ কারণ নাকি সত্য সাধন ধার কাত করলেন তা তো একটু বিশেষ কারণই বটে অন্তত তোমার জন্য না হলেও আমার জন্য শশী যে ছাড়া পাওয়ার সময় হয়ে এলো প্রায় সেটা ভুলে গেছ নিশ্চয়ই ধিমান চমকে উঠে বলল আট বছর এরই মধ্যে হয়ে গেল নাকি লাবণ্য আজ থেকে দুদিনের জন্যে কলেজে ছুটি নিয়েছিল বেশ সকাল সকালই এসে পড়েছিল ছর্দির বাড়িতে প্রতিমা আর জ্যোতি আগের দিনই এসেছিল প্রতিমা একাই একশো সারা জীবন যৌথ পরিবারে হেসেল ছেলে আসা প্রতিমার কাছে এসব কাজ পুষ্প পুষ্পবাদেও এই জন্মদিন উপলক্ষে দুজন মহিলাকে গতকাল থেকেই রাখা হয়েছে একজন রাধুনী অন্যজন বাসন মাজার লোক প্রতিমার ওপরে তাদের ভার ছেড়ে দিয়ে সমাপ্তি দিব্যি এঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে প্রতিমার অবশ্য তাতে কোনো আপত্তি নেই সে নিজেই হাসি মুখে দায়িত্ব তুলে নিয়েছে সে বরং রান্নাঘরেই সময় কাটাতে বেশি ভালোবাসে লাবণ্য ঢোকার পর থেকেই প্রতিমা আফসোস করে চলেছে বনের স্বাস্থ্য নিয়ে সে চিন্তিত বারবার একই কথা বলছে মেসের খাবার খেয়ে খেয়ে নিজের কি হাল করেছে দেখো মাথার চুলগুলো দেখো কতকাল তাতে তেল পড়েনি মনে হচ্ছে গায়ের রঙের কি অবস্থা বয়স তো বাড়ছে দিন দিন তার ওপরে এই চেহারার অবস্থা এর পরে আরে মেয়ের জন্যে ছেলে পাবো লাবণ্য দিদির এই রকম কথা বার্তায় অভ্যস্ত বিরক্তি লাগলেও সে প্রতিবাদ করছিল না জ্যোতি মাঝে মাঝেই বিরক্ত ভঙ্গিতে স্ত্রীর মুখের দিকে তাকালেও প্রতিমা তাকে ধরতব্যের মধ্যেও আনছিল না সমাপ্তি বরং মুচকি হেসে জ্যোতিকে চোখের ইশারা করে দিদিকে কিছু বলতে বারণ করছিল দুপুর হতে না হতেই বাড়িতে নিমন্ত্রিত লোকজনের আসা শুরু হয়ে গেল বাড়ির ছাদে প্যান্ডেল খাটানো হয়েছে আত্মীয় স্বজন ছাড়াও ধিমান সমাপ্তির পরিচিত বন্ধু বান্ধবরাও রয়েছে কিছুক্ষণের মধ্যেই সত্য সাধন তার স্ত্রী মেয়ে নাতনিদের নিয়ে উপস্থিত হলেন যে শাশুড়িকে এড়িয়ে চললেও মাধুরীর প্রতিমার আলাদা সহানুভূতি আছে সে তাকে বাস্তবিকই ভালোবাসে মাধুরীকে দেখেই প্রতিমা তাকে উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরে বলল বর্দি কতদিন পরে তোমাকে দেখলাম গো আমাদের তো বলেই গেছো কি যে করো একদম কি বাড়ির ধারে পাশেও আসতে নেই পুতুল মিতুল তাদের নিজেদের বাড়ি তো চিনলি না গো মাধুরীর মধ্যে রাজপুর যাবার ক্ষেত্রে এক অদ্ভুত কুণ্ঠা কাজ করে তার সব সময় মনে হয় তার স্বামী তাকে ওখানের বাসিন্দাদের কাছে হাসির পাত্র করে রেখে গেছে সে ওখানে গেলেই নতুন করে আবার সেসব আলোচনা উঠবে যদিও সে মুখে সে কথা প্রকাশ করল না হাসিমুখে যাকে জড়িয়ে ধরতে ধরতে বলল যাবো যাব ওই পুতুল মিতুলের স্কুল তাদের পড়াশোনা সব মিলিয়ে আর হয়ে ওঠে না মা কেমন আছেন গো প্রতিমা প্রতিমা জবাব দেওয়ার আগেই জ্যোতি হাসিমুখে এগিয়ে এলো ভাইজিদের গাল টিপে দিয়ে বলল বড় মা কি করে ভালো থাকবেন বৌদি তোমাদের জন্য তো সবসময় মন খারাপ করেন শোনো বৌদি আর মাস চারেক পরেই কিন্তু পুজো এবার থেকে আমি বাড়িতে আবার পুজো শুরু করছি যেন নিশ্চয়ই আমি কিন্তু কোনো কথা শুনবো না পুজোতে এবার সবার বাড়ি আসা চাই মাধুরী একটু চুপ করে থেকে বলল ইচ্ছে তো করে ছোড়দা কিন্তু সংসারের ঝামেলায় আর হয় না তাছাড়া মায়েরও বয়স হয়েছে এখন আর বাচ্চাদের দায়িত্ব নিতে পারে না দেখি কি হয় জানাবো তোমাকে জ্যোতি দুঃখ পেল সেই দেখে সত্য সাধন এগিয়ে এসে বললেন তুমি চিন্তা না নিশ্চয়ই যাবে আমি তো ভেবেছিলাম আমরাও যাব বুড়ো বুড়ি মিলে খুব ভালো হবে কাকাবাবু সবাই মিলে আসুন বাচ্চাগুলো একটু আনন্দ করুক আমি তো আমার বোনদেরও বললাম তখন তো পরীক্ষাও শেষ হয়ে যাবে তাই কারোর কোনো অসুবিধা হবে না এই যে আমার ছোট বোন শুধু কলেজের অজুহাত দেয় তাকেও বলেছি ওই সময় কোনো কলেজ খোলা থাকে না তাই এবার আমি কোনো অজুহাত শুনব না লাবণ্যর দিকে আঙুল তুলে দেখিয়ে হাসতে হাসতে বলল প্রতিমা সত্য সাধনের স্ত্রী লাবণ্যর দিকে ফিরে দেখে অবাক হয়ে বললেন ও মা আমাদের লাবণ্য নাকি চিনতেই তো পারিনি কত বড় হয়ে গিয়েছে গো সেই তোমাদের বাড়িতে কত ছোট্টটি দেখেছিলাম ও আবার চাকরি করে নাকি কি সুন্দর দেখতে হয়েছে অবশ্য হবে নাই বা কেন কার্বন দেখতে হবে তো তুমি কত সুন্দরী কি গায়ের রং চোখ ফেরানো যায় না প্রতিমা মলিন হাসলো। কে যে বলেন মাসিমা ও রূপের আর দাম কি মেয়েদের আসল রূপ তো মা হওয়ায় সে ভাগ্য আর আমার হলো কই সত্য সাধনের বউ অস্বস্তিতে পড়লেন তাকে চুপ করে যেতে দেখে লাবণ্য কথা ঘোরাতে সামনে এগিয়ে এসে তার পায়ে হাত দিল ভালো আছেন মাসিমা সত্য সাধনের স্ত্রী প্রসঙ্গ ঘোরাতে পেরে হাফ ছেড়ে বাঁচলেন তাড়াতাড়ি বললেন হ্যাঁ হ্যাঁ মা খুব ভালো আছি ওই নাতনিদের নিয়ে সময় কেটে যায় পুতুল কিন্তু তোমাকে একটুও ভোলেনি মাঝে মাঝেই তোমার কথা বলে ওর সঙ্গে কথা হলো লাবণ্য সবে ঘাড় নেড়ে না বলতে যাচ্ছিল এমন সময় প্রতিমা আচমকা বলে উঠল মাসিমা আমার বোনের জন্য একটা ভালো ছেলে দেখে দিন না আপনারা তো প্রায় কাশি যান গুরুদেবের আশ্রমে কাউকে দেখেন না ওর একটা গতি হলে আমি বাছি ঠিক সময়ে বিয়ে না হলে এরূপ আর কদ্দিন বলুন তো তাও তো মেঘে মেঘে বেলা কম হয়নি প্রায় তেইশ চব্বিশ তো হল ভদ্রমহিলা লাবণ্যর আপাদ মস্তক চোখ বুলিয়ে বললেন ও মা চব্বিশ হলো নাকি তাহলে তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে গো কথায় বলে মেয়েরা কুড়ি পেরোলেই বুড়ি তা ওর কুষ্টি আর একটা ছবি দিও তো আমাকে ওই হেদোর দিকেই আমাদের এক গুরু ভাই থাকে ওর ছেলেটা বেশ ভালো সরকারি চাকরি করে একবার কথা বলে দেখি আচমকা লাবণ্যর মেজাজটা গরম হয়ে গেল দিদির দিকে তাকিয়ে একটু বিদ্রূপের গলায় বলল। দিদি তুমি বড়ি হয়ে যাচ্ছ বুঝলে বয়সের হিসেব সব গুলিয়ে ফেলছো প্রতিমা অবাক হয়ে বলল ওমা একই কথা তোকে জন্মাতে দেখলাম আমি তোর নাম রাখলাম আর তোর বয়স আমি ভুলে যাব লাবণ্য গম্ভীর হয়ে বলল তাহলে হয়তো সত্যি ভুলো নি আমার বিয়ের সুবিধার জন্য বয়স কমিয়ে বলতে চাইছ আমার বয়স এবার ছাব্বিশ হল চব্বিশ নয় তুমি হিসেব করে দেখো প্রতিমা মুখ কালো করে চুপ করে গেল সত্য সাধনের স্ত্রী থতমত খেয়ে বললেন ওমা তাতে কি ও কিছু না ওই বয়সের ছেলেও আমাদের গুরুদেবের কাছে আছে বই কি সে তুমি চিন্তা করো না মা তুমি ওর ছবি আর কুস্তিটা আমাকে পাঠিয়ে দিও তা তুমি কি পড়াও মা লাবণ্য নিজেকে সামলে নিয়ে বলল আমি বোটানি পড়াই মাসি মা সেটা কি জিনিস একটু অবাক গলায় জানতে চাইলেন মহিলা লাবণ্য মিষ্টি হেসে বলল ওই গাছপালা ডাল পাতা এইসব আর কি আমি আপনাকে একটা অন্য কথা বলি দিদি আপনাকে বলছে বটে তবে ওর নিজেরই কিন্তু খুব বেশি গুরুদেবের পছন্দের ওপরে আস্থা নেই মাসিমা ওর বিয়ের পাত্র তো গুরুদেবী খুঁজে দিয়েছিলেন বাবা আর শিব জ্যাঠা মশাই তো গুরু ভাই ছিলেন আর শুধু দিদি কেন বড়দির বিয়ে তো বোধ হয় সেইভাবেই তাই না দিদির শ্বশুর মশাই তো আপনাদেরই ভাই তাই দিদি বলছে ঠিকই কিন্তু ওর কথা শুনে আপনি আমার জন্য ছেলে দেখবেন না শেষ পর্যন্ত কিন্তু ওর পছন্দ হবে না মাঝখান থেকে ছেলের বাড়ির কাছে আপনাকে অসম্মানিত হতে হবে ভদ্র মহিলা কি বলবেন বুঝতে না পেরে চুপ করে লাবণ্যর দিকে তাকিয়ে রইলেন প্রতিমাও কড়া চোখে তাকিয়ে রইল দিদির বিরক্ত মুখকে ধরতব্যের মধ্যে নাইনে লাবণ্য ওই ঘর থেকে বেরিয়ে বাচ্চাদের ঘরে চলে গেল বাচ্চাদের ঘর বেলুন দিয়ে সাজানো সেখানে হুটোপুটি চলছে মিতুল ছোটাছুটি করলেও পুতুল একধারে সোফায় চুপ করে বসেছিল এখানে উপস্থিত বাচ্চাদের থেকে সে অনেকটাই বড় তার বয়স প্রায় পনেরো ষোলো হবে লাবণ্য তার পাশে গিয়ে বসে বলল কি রে কেমন আছিস চিনতে পারছিস কিশোরী বয়সে একটা আলাদা লজ্জা থাকে পুতুল লজ্জিত ভঙ্গিতে তাকিয়ে মাথা নাড়ল লাবণ্য হেসে ফেলে বলল হোম তুই সত্যি বড় হয়ে গেছিস লাবু পিসিকে চিনতে পারছিস না এবার পুতুল চমকে উঠে উত্তেজিত ভঙ্গিতে লাবণ্যর হাত ধরে বলল লাব পিসি তুমি আমি সত্যি তোমাকে চিনতে পারিনি গো কেমন আছো তুমি কি রাজপুরে থাকো লাবণ্য হেসে ফেলে বলল দূর বোকা রাজপুর আমার বাড়ি নাকি ওটা তো তোদের বাড়ি আমি তো তোদের বাড়িতে থেকে পড়াশোনা করতাম এখন এখানেই থাকি কলকাতায় পুতুল হঠাৎ করেই করুণ মুখে তাকিয়ে গলা নামিয়ে বলল রাজপুরে কি তাহলে কেউ আর থাকে না লাব সবাই চলে গেছে মা বলে ওটা নাকি ভূতের বাড়ি সত্যি তাই লাবণ্যর মুখেও মলিন ছাপ পড়ল পুতুলের হাত ধরে বলল ভূতের বাড়ি আবার কি ওখানে তো কত লোক থাকে তোর কাকা কাকিমা ঠাম্মা আরো কত লোক তোর ধীরেন কাকা দা বাসন্তী পিসিকে মনে আছে ওরাও সবাই থাকে ওখানে পুতুল মাথা নেড়ে বলল না ওদের কাউকে আমার মনে নেই তবে থাম্মাকে তো মনে আছে প্রতি রবিবার তো আমি আর মিতুল থাম্মার সঙ্গে কথা বলি মাফোন ধরে দেয় তো আমাদের এবার তোদের রাজপুরের বাড়িতে দুর্গা পুজো হবে তোরা সবাই বাড়ি যাবি তখন দেখবি সবাইকে মনে পড়ে যাবে তোর পুতুলের মাথায় হাত বুলিয়ে বলল লাবণ্য পুজোয় বাড়ি যাবার কথা শুনে পুতুল উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল এমন সময় পেছনে থেকে মহিলা কণ্ঠের আওয়াজ এলো বাবু খেতে চলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাদের আমার ইভিনিং ডিউটি আছে বাবু বলে যাকে ডাকা হলো সেই বছর চারেকের শিশুটি হাত পা নেড়ে চিৎকার করে বলল না না মা এখন না আমি এখন খাবো না আর একটু থাকি না মা সুবিষা ভদ্রমহিলা হাতের কবজি উল্টে ঘড়ির দিকে তাকাতে তাকাতে লাবণ্যদের উল্টো দিকের সোফায় বসতে বসতে বললেন আচ্ছা আর পনেরো মিনিটের পরে কিন্তু দেরি হয়ে যাবে বাবাও কিন্তু রাগ করবে এবার আমি এখানেই বসছি তুমি তাড়াতাড়ি খেলো লাবণ্য চোখের কোন দিয়ে ভদ্র মহিলাকে লক্ষ্য করল মহিলা প্রায় লাবণ্যরই বয়সী বয়সে বছর খানেক বা দুয়েকের ছোট বড় হতে পারেন লাবণ্য ওনাকে আগে দেখেনি কথা শুনেই বোঝা যাচ্ছে চাকরি করেন হয়তো ছর্দির সহকর্মীও হতে পারেন বা ধীমান দ্বার কোনো বন্ধুর স্ত্রী ভদ্র মহিলা এদিক ওদিক তাকিয়ে নিয়ে সময় কাটানোর অন্য কোনো উপায় না দেখে অগত্যা লাবণ্যর দিকে তাকিয়েই হাসলেন এই হলো বাচ্চা নিয়ে ঝঞ্ঝাট বুঝলেন তো দেখুন না আমার দেরি হয়ে যাচ্ছে এ কে কে বোঝাবে লাবণ্য প্রত্যুত্তরে মৃদু হেসে বলল বাচ্চারা তো এরকমই খেলা পেলে কি আর যেতে চায় আপনার ডিউটি আছে বললেন শুনলাম তাহলে তো সত্যি দেরি হয়ে যাচ্ছে মহিলা আর একবার ঘড়ি দেখলেন মুখে একটা বিরক্তির আওয়াজ করে বললেন কি বলি বলুন তো বুঝতেই চাইছে না আমার হাসপাতাল আবার বেশ দূরে সেই পার্ক সার্কাসের দিকে সমাপ্তি দির মতো এত কাছে নয় বেশি দেরি হলে বাস সমস্যা হবে পৌঁছতে দেরি হলে মুশকিল হয়ে যাবে লাবণ্য এবার নিজেও ঘড়ির দিকে তাকালো সময় দেখে বলল আপনি প্লেটে করে নিয়ে এসে ওকে এখানেই খাইয়ে দিন না তাহলে ও খেলতে খেলতে তাড়াতাড়ি খেয়ে নেবে মহিলার লাবণ্যর প্রস্তাব পছন্দ হল সঙ্গে সঙ্গেই উঠে গিয়ে খাবারের প্লেট নিয়ে এসে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে বললেন ভালো বললেন ভাই খুব সুবিধা হলো। আপনি কি সমাপ্তিদের হাসপাতালের কলিগ নাকি নাকি কোনো আত্মীয় মানে কলেজের বন্ধু যে নন সেটা তো বুঝতেই পারছি লাবণ্য একটু অবাক হয়ে বলল বুঝলাম না আমি যে ওর কলেজের বন্ধু নই সেটা কি করে বুঝলেন ভদ্রমহিলা হেসে ফেলে বললেন এই আমি কিন্তু গোয়েন্দা নই এটা বলা খুব সোজা আমি আর সমাপ্তি দিত একই কলেজের ছাত্রী আমি ওর থেকে বছর খানেকের জুনিয়র এক হোস্টেলেই থাকতাম ওই কলেজের ছাত্রী হলে তো আপনাকে চিনতামই সেটা তো আপনি নন তবে আপনি কি সেটা কিন্তু জানতে পারলাম না ভদ্রমহিলার বলার ধরন দেখে লাবণ্য হেসে ফেলে বলল কলিগ নই আমি ওর ছোট বোন সমাপ্তি আমার ছর্দি হঠাৎ করেই ভদ্র মহিলা একটু অবাক হয়ে তাকালেন ছোট বোন আপনার নাম কি লাবণ্য লাবণ্য অবাক হয়ে তাকিয়ে বলল হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আপনি কি আমাকে চেনেন ছেলের খাওয়া শেষ হয়ে গিয়েছিল প্রায় মহিলা প্লেট হাতে উঠে দাঁড়ালেন না চিনি না তবে নাম শুনেছিলাম আশি ভাই লাবণ্য উঠে দাঁড়িয়ে বলল আমি কিন্তু আপনাকে ঠিক চিনলাম না আপনার নাম ঘরের পর্দা সরিয়ে ছেলের হাত ধরে ঘর থেকে বেরোতে বেরোতে ভদ্র মহিলা হাসলেন আমার নাম মনীষা তবে তুমি তো আমার থেকে আরো এক বছরের জুনিয়র তাই তোমাকে তুমিই বলছি ভালো থেকো মনীষা অনেকদিন আগের এক রাতে রাজপুরের বাড়ির ছাদে দাঁড়িয়ে এরকমই কিছু একটা নাম বলেছিল না ছর্দি ধিমান দাকে এই মনীষা কি সেই মনীষাই লাবন্যর পা দুটো কেমন যেন কাঁপছিল ও আবার সোফায় বসে পড়ল লাবুর খুব সাহস বেড়েছে ইদানিং বড্ড মুখে মুখে তর্ক করে চাকরি করে নিজের খুব বড় ভাবতে লেগেছিস তাই না পচকে মেয়ে এখনো গাল টিপলে দুধ বেরোয় তার আবার বড় বড় কথা শেষের কথাগুলো সরাসরি লাবণ্যর দিকে তাকিয়ে বলল প্রতিমা লাবণ্য কোনো উত্তর দিল না বাড়ি খালি হয়ে গেছে অনেকক্ষণ সবাই চলে যাওয়ার পরে প্রতিমার রাগ পড়ছিল সত্য সাধনের বউয়ের সামনে বলা কথাগুলো সে কিছুতেই মেনে নিতে পারছিল না অনেকক্ষণ ধরে চুপ করে থাকলেও জ্যোতি এবার বিরক্ত হলো এখানে এসেছ বোবাইয়ের জন্মদিনের জন্যে তার মধ্যে তোমারই বা এসব কথা তোলার দরকার কি যে জন্যে এসেছ সেটাই করো না কেন ও একটু ছোট নেই আর ওকে ওর মতো করে থাকতে দাও না সমাপ্তি জ্যোতিকে থামিয়ে বলল বনু তুইও না জানিস তো দিদি এরকমই চুপ করে থাকলেই তো পার্তিস মিছে মিছে এসব বলে ঝামেলা বাড়ানোর কোনো দরকার ছিল আর দিদি তোকেও বলি কেন যে তুই সবসময় ওর বিয়ে নিয়ে পেছনে পড়ে থাকিস কে জানে জ্যোতি তো ঠিকই বলেছে ওকে ওর মতো ছেড়ে দে না ওর যখন বিয়ে করতে ইচ্ছে হবে করবে যখন ও নিজে থেকে বলবে আমাদের তখন আমরা চেষ্টা করব প্রতিমা অবাক হয়ে মেজ বোনের দিকে তাকিয়ে মাথায় হাত দিল কপাল চাপড়ে বলল হায় ভগবান এদের নিয়ে আমি কোথায় যাবো শোনো মেয়ের কথা এই বুদ্ধি নিয়ে তুই ডাক্তারি করিস মেয়ে এসে বলবে ও তোমরা আমার বিয়ে দাও তবে বাড়ির লোক বিয়ে দেবে আজ পর্যন্ত কেউ এরকম কথা শুনেছে দেখেছি ওর মুখ চোখের অবস্থা চোখের কোণে কালি পড়ে গেছে আর কদিন পরে ওর জন্যে কোনো ছেলে পাওয়া যাবে না লাবণ্য মুখ গোজ করে বসেছিল জ্যোতি একবার তার দিকে তাকিয়ে নিয়ে প্রতিমাকে বলল যাবে না তো যাবে না তাতে তোমার কি ছাড় তোর দিদির কথা লাবু তুই ওঠ এবার জামা কাপড় ছাড় যা একটু শুয়ে পড় গিয়ে প্রতিমা রেগে গিয়ে বলল আমার কি মানে আমারই তো সব এত বড় ধিঙ্গি মেয়ে আইবুড়ো ঘুরে বেড়ায় দেখলেই বুকের ভেতরটা ছ্যাট করে ওঠে আমার ভালো কথা বলতে গেলাম মাসিমাকে তাতে মেয়ের কি গোসা কি না বলল এমনকি গুরুদেব যে আমাদের ভালো করেননি সে কথাও বলে ফেলল ছি ছি কি লজ্জা কি লজ্জা তা সে ভুলটা কি বলেছে তুমি তো নিজেই সব সময় এই দুঃখই করো আমার সঙ্গে বিয়ে হয়ে যে তোমার জীবন নষ্ট হয়ে গেছে সেটা তুমি বলো না বলো তো আর বৌদির কথাই বা ভুল কি বলেছে সত্যি তো বড়দার সঙ্গে বিয়ে হয়ে ওর জীবনটাও শেষ হয়ে গিয়েছে নিজে বললে দোষ নেই আর লাবু বললেই দোষ তাই না এবার খানিকটা ক্ষোভের গলায় বলল জ্যোতি প্রতিমার মুখ মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল সে সজরে চেয়ার ফেলে উঠে দাঁড়িয়ে বলল তুমি তো ঘর সত্যুর বিভীষণ নিজে সবার কাছে ভালো সেজে থাকো আর আমাকে ছোট দেখাও লাবু ভাবছে তুমি কত ভালো আর আমি কত খারাপ কিন্তু সে জানে না তুমি ভালো সেজে তার ক্ষতি করতে চাইছ তুমিও চাইছ সে আই বুড়ি হয়ে বসে থাক তাতে তোমারই সুবিধা তাই না তোমার ওই আদরের ছোট ভাই কবে হুট করে দেশে ফিরবে আর তুমি লাফিয়ে উঠবে তাদের বিয়ে দেওয়ার জন্য সব বুঝি আমি এবার লাবণ্যর ধৈর্যের বাদ ভেঙে গেল সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রতিমার দিকে তাকিয়ে বলল তুমি চিন্তা করো না দিদি এরকম কিচ্ছু জ্যোতি দা ভাবছে না আর জ্যোতি দা ভাবলেও আমি ভাববো না আমি তোমাকে কথা দিয়েছি তো তার কোনো নরচর হবে না শুধু একটাই অনুরোধ আমাকে বিয়ের জন্যে জোর করো না আমাকে আমার মতো থাকতে দাও লাবণ্য ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল ঘরের পরিবেশ ভারী হয়ে উঠেছে দেখে এবার ধীমান উঠে দাঁড়ালো লাবণ্যর কাঁধে হাত রেখে বলল বড়দির কথায় রাগ করো না লাবণ্য দিদি তোমাকে খুব ভালোবাসে ওই জন্যেই সবসময় দুশ্চিন্তা করে লাবণ্য কোনো রকমে ঘাড় কাত করলো ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল জানি তাল কেটে গিয়েছিল জ্যোতি উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে সমাপ্তির দিকে তাকিয়ে বলল যাই একটু শুয়ে নি গিয়ে পুষ্প চাকর নিয়ে আমাকে ডেকে দিস লাবণ্য ছাদে এসে দাঁড়িয়েছিল সূর্য পশ্চিম দিকে ধুলে পড়েছে আকাশ লাল হয়ে আছে হালকা অন্ধকার ঘনিয়ে এসেছে দু একটা তারা পরিষ্কার আকাশে এদিক ওদিকে দেখা যাচ্ছে বুকের ভেতরটা কেমন যেন মুছে উঠছিল লাবণ্যর কখনো কোনো কোনো কষ্টের আসল কারণ বোঝা যায় না শুধু এক অব্যক্ত কষ্ট মনের ভেতরটা দুমরে মুছে দেয় লাবণ্য বুঝতে পারছিল না কার জন্যে কষ্ট দিদির জন্যে নিজের জন্যে নাকি অনেকদিন আগের ভুলে যেতে চেয়ে না পারা কিছু মুহূর্তের জন্যে যে মুহূর্তগুলো প্রতি রাতে স্বপ্নে আসে ওকে রাতে ঘুম থেকে তুলে দেয় বনু জানি তুই ঠিক এখানেই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস দিদির কথায় কেউ দুঃখ পাইব কা লাবণ্য জলভরা চোখ কোনো রকমে মুছে পেছনে ফিরে তাকাল সমাপ্তি ওর পাশে দাঁড়িয়ে আলসেতে হেলান দিয়ে নরম গলায় বলল দিদির আসলে জীবনে কিছু নেই রে বড্ড একাকিত্বে ভোগে জ্যোতি দাকে দেখ নিজের মতো করে নিজেকে কেমন গুছিয়ে নিয়েছে সারাদিন কত কিছু নিয়ে ব্যস্ত থাকে সেখানে দিদি কি করে একা একা ঘুরে বেড়ায় ঘরের কোণে বসে সময় কাটায় বেচারা যে একটু গল্পের বইটি পড়বে তার উপায়ও তো আমাদের বাবা রাখেনি ওর জন্যে তাহলে ও কি করবে ছোট থেকে তো তুই ওর পিছু পিছুই সব সময় ঘুরে বেড়াতিস মা তো তোর জন্ম থেকেই অসুস্থ তোকে তো ওই কোলে পিঠে করে মানুষ করেছে প্রায় এমনকি রাজপুরো নিয়ে গিয়েছিল সঙ্গে করে তাই তোকেই আঁকড়ে ধরতে চাই সব সময়ে এখনো তুই ছোট আছিস ভেবে তোকে নিজের মতো করে তৈরি করতে চায় মনে করে বিয়ে না করে তুই খুব খারাপ আছিস তোর ভালোই করতে চাই মানে ওর কাছে যেটা তোর জন্যে ভালো মনে হয় আর কি লাবণ্য একটু চুপ করে থেকে বলল সবটাই বুঝি রে সেই জন্যেই তো চেষ্টা করি ওর সব কথা শুনতে অন্তত শুনতে যদি নাও পারি তাও বিনা প্রতিবাদে চুপ করে থাকতে তবু মাঝে মাঝে দিদির এই অত্যধিক কাঁকড়ে ধরার জন্য আমার কেমন যেন হাসফাস লাগে ছড়দি তুই বল হঠাৎ করে বড়দির মায়ের কাছে আমার সম্বন্ধের জন্য বলতে যাওয়ার দরকার ছিল ওর এত লোকজনের মাঝে আমারও তো অস্বস্তি হয় এসব আলোচনায় তাই না ইচ্ছে করে করিনি এত মাথাটা গরম হয়ে গেল যে বলে ফেললাম বিয়ে না করে কি কোনো মেয়ে একা থাকতে পারে না রে সমাপ্তি কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে লাবণ্যর দিকে তাকিয়ে থেকে বলল একটা কথা জিজ্ঞেস করব বনু সত্যি করে বলবি আচ্ছা তুই কেন বিয়ে করতে চাস না বলতো না মানে করতে চাস না বলে আমার কোনো আপত্তি নেই কিন্তু সেটার পেছনে কোনো কারণ আছে কি আমার কেমন যেন একটা কথা অনেক বছর ধরে মনে হয় তুই কি সূর্যর জন্যে বিয়ে করতে চাস না নাকি এমনই লাবণ্য প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে বলল সর্দি আজ সকালে একজন ভদ্রমহিলা এসেছিলেন বাচ্চা নিয়ে নাম বললেন মনীষা তোর কলেজের জুনিয়র উনি নাকি আমাকে চেনেন এমনকি আমার নামও জানেন কি করে চেনেন রে সমাপ্তি চমকে উঠে বলল কেন তোকে কিছু বলল নাকি কি বলল না কিছু তো বলেনি শুধু বললো আমার নাম নাকি ও জানে কি করে জানল তুই কখনো বলেছিস সমাপ্তি তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল ধূস কি যে বলিস ও আমার থেকে জুনিয়র আমার বন্ধু নয় ওকে আমি তোর কথা বলতে যাব কেন তবে এক হোস্টেলেই তো থাকতো অন্য কারোর সঙ্গে কথা বলার সময় শুনে থাকতে পারে কি জানি কি করে জানলো পরে কখনো ওর সঙ্গে কথা বলার সুযোগ তো আবার আসবেই তখন ওকে জিজ্ঞেস করে তোকে জানাব তোর বন্ধু নয়তো নিমন্তন্ন করলি কেন সব জুনিয়রদের নিমন্ত্রণ করেছিস নাকি নাকি ও কিছু স্পেশাল লাবণ্য একটু জেদের গলায় প্রশ্ন করল ওর কেমন যেন মনে হচ্ছিল ছর্দি কিছু জানে কিন্তু ওকে বলছে না সমাপ্তি এবার অবাক হলো তোর কি হয়েছে বনু এইভাবে জিজ্ঞেস করছিস কেন সব জুনিয়রদের নিমন্ত্রণ কেন করব শুধু ওকেই করেছি তার কারণ ও আমার বন্ধুকে বিয়ে করেছে ওর হাজবেন্ড সুভাষ আমার ক্লাসে পড়তো সেই জন্যে ওদের সপরিবারে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু সুভাষের ডিউটি ছিল তাই ও একাই ছেলে নিয়ে এসেছিল হলো সব কথার উত্তর পেলি নাকি আরো কিছু ডিটেলসে জানতে চাস যদি তোর এত তাড়া থাকে তাহলে আমি না হয় তোকে মনীষা কি করে চিনল এটা সুভাষকে ফোন করে কথা বলে জিজ্ঞেস করে নেব ছাড় এবার ওসব অন্য কথা বল আমি তোকে একটা প্রশ্ন করলাম কিন্তু উত্তর পেলাম না লাবণ্য এবার লজ্জা পেল কি সত্যি ভীষণ আগ্রহ দেখিয়ে ফেলল মনীষার ব্যাপারে ছর্দি খুব বুদ্ধিমতী ওর দুইয়ে দুইয়ে চার করতে সময় লাগবে না লাবণ্য নিজেকে মনে মনে শাসন করতে করতে দূরের আকাশের দিকে তাকিয়ে বলল সেভাবে কখনো কিছু ভাবি নি রে ছর্দি শুধু মনে হয় এই মুহূর্তে বিয়ের জন্যে আমার কোনো মানসিক প্রস্তুতি নেই নির্দিষ্ট কারোর জন্য আমি বিয়ে করেছি না এটা বোধহয় তোর ভুল ধারণা দিদির কথা তুই বিশ্বাস করিস ও কখন কি বলতে কি বলে ইতিমধ্যে পুষ্প ওপরে উঠে এসেছিল চা বসানোর খবর নিয়ে সমাপ্তি তাকে বলল চাটা ওপরেই নিয়ে আয় পুষ্প আর নিচের থেকে ধীমান আর দিদিদের ছাদে ডেকে দে পুষ্প নিচে যেতে যেতে বলল বর্দি চা খাবে না বলেছে ওর শরীর ভালো লাগছে না ও ঘুমিয়ে পড়েছে আমি বাকিদের ডেকে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই সবাই নিচের থেকে ছাদে উঠে এলো ছাদের মেঝেতে শতরঞ্জি পেতে সবাই গোল করে চানিয়ে বসলো বসল গল্প করতে করতে ধিমান হঠাৎ জ্যোতিকে বলল আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি জ্যোতিদা সত্যবাবু বললেন শশীদার নাকি ছাড়া পাওয়ার সময় হয়ে এসেছে জ্যোতি অবশ্য খুব বেশি অবাক হল না একটু ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল আমার যদ্দুর হিসেব এখনো মাস ছয়েক দেরি আছে তারপরেই যা হবার হবে সমাপ্তি একটু উদ্গ্রীব হয়ে বলল উফ তার মানে আবার নতুন করে অশান্তি এই কটা বছর তোমরা কি শান্তিতে ছিলে গো জ্যোতি দা কোনো সমস্যা ছিল না জ্যোতি মৃদু হেসে বলল সেই দিন আর নেই রে সমাপ্তি এখন রাজপুর অনেক বদলে গেছে বর্দা আর জ্যাঠা মশাইয়ের হাতে পড়ে গ্রামের যা অবস্থা হয়েছিল সেটা কেউ নি। তাই ও ফিরলেও খুব বেশি কিছু করার ক্ষমতা রাখবে না আর কেউ ওকে পছন্দ করে না তবু তুমি সাবধানে থেকে জ্যোতিদা শশী দাকে আমি যদ্দুর চিনি ও চুপ করে থাকার মানুষ নয় কিছু না কিছু করার চেষ্টাও করবেই একটু চিন্তিত গলায় বলল লাবণ্য জ্যোতি হাসল চিন্তা করিস না রাজপুর এখন আমার তবে ভালোই হলো কথাটা উঠল তোকে একটা কথা বলার ছিল লাবু তোকেও কিন্তু এবার থেকে একটু সাবধানে পিন্টুর সঙ্গে দেখা করতে যেতে হবে কারণ বর্দা জেল থেকে ছাড়া পেলেই ওর খোঁজ করবে যদি জানতে পারে তুই ওর লোকাল গার্ডিয়ান তাহলে কিন্তু ও তোকে চোখে চোখে রাখবে সে না হয় হল আমি কলকাতায় থাকি শশী দা আমাকে অত নজরে রাখতে পারবে না কিন্তু ঝুমাদি ও তো ওর ছেলের সঙ্গে দেখা করতে আসবেই ওকে ফলো করেও তো শশী দা ছেলের খোঁজ পেয়ে যেতে পারে তখন কি হবে লাবণ্য চিন্তিত গলায় বলল জ্যোতি অবশ্য সেই চিন্তা ফুৎকারে উড়িয়ে দিল ঝুমা তো ওর গ্রামে আর ওটা আমার নিজের জায়গা ভাবিস না বর্দা ওখানে সুচ ফোটাতেও পারবে না ঝুমাকে আমি দরকারে একদম ছেলের সঙ্গে দেখা করতে আসতেই বারণ করে দেব বর্দা গেলেও কোনো খবর বার করতে পারবে না তুমি কি এবার পিন্টুর কাছে যাবে নাকি সমাপ্তি জানতে চাইলো জ্যোতি মাথা নাড়ল না এবার হবে না আমার এবার তারা আছে চাষের কাজ চলছে নবীন দা একা হাতে সব সামলাতে পারবে না তাছাড়া লাবু যেখানে আছে সেখানে আমার কোনো চিন্তা নেই আমি জানি পিন্টু ঠিক থাকবে কোন ক্লাসে পড়ে ছেলেটা অনেকটাই তো বড় হয়ে গেছে নিশ্চয়ই ধিমানের প্রশ্নের উত্তরে লাবণ্য ঘাড় কাত করল অনেকটা বলে অনেকটা ক্লাস নাইন হল একটাই খারাপ লাগছে সামনে মাধ্যমিক এই সময়ে শশী ছাড়া পাচ্ছে ওর পড়াশোনার এবার বারোটা না বাজে কি করে যে ওকে এসব থেকে সরিয়ে রাখবো কে জানে সত্যি বাচ্চাটার জন্যে খারাপই লাগে বেচারা একটু নিজের বাড়ি যেতেও পায় না কষ্ট মাখা গলায় বলল সমাপ্তি জ্যোতি হাসলো কি আর করা মানুষের মতো মানুষ করতে গেলে এসব থেকে তো সরিয়ে রাখতেই হবে আমি ঝুমাকে বলেই দিয়েছি সেটা ও দেখা করবে মাঝে মাঝে সেটাই যথেষ্ট বাড়ি যাওয়ার কোনো দরকার নেই নবীন দা নিজের কানে বড়দার কথাগুলো শুনেছিল কে জানে ওখানে যাতায়াত করলে কে আবার দেখে ফেলে ওকে বেরোলে খবর দেয় ছুটিগুলোর সময়ে কি করো জ্যোতিদা একাই থাকে হোস্টেলে লাবণ্য মাথা নাড়ল না একা থাকবে কেন ওই যে অনাথ আশ্রমটার সঙ্গে জ্যোতিদা যুক্ত ওদের ওখানেই ওকে রাখা হয়তো আমি মাঝে মাঝে দেখে আসি কখনো কখনো একটু সঙ্গে করে সারা দিন নিয়ে বেরোই ওই আর কি মাসখানেক কেটে যায় তবে এবার তো একটু চিন্তাই হচ্ছে শশী দানা আবার ওই আশ্রমটার খবর পেয়ে যায় সমাপ্তির বাড়ি থেকে ভোর ভোর বেরিয়ে মেসে চলে গিয়েছিল লাবণ্য সেখান থেকে আজ একটু সকাল সকালই কলেজে ঢুকল আজ প্রথম ক্লাসটাই ওর তার ওপরে দুদিন ছুটি নিয়েছিল দিদিরা চলে যাওয়ার পরেও আরো একদিন বেশি থাকা হয়ে গেল ছর্দির জোরাজুরিতে ও যখন টিচার্স রুমের দরজা দিয়ে ঢুকলো তখন দু একজন বাদে বাকিরা কেউ এসে পৌঁছয়নি চেয়ারে সুবীর বসেছিল সুবীর ইংরেজি পড়ায় লাবণ্যর থেকে প্রায় বছর তিনেক আগেই এখানে যোগ দিয়েছে ওর বাবা রাজনীতি করেন নেতা হিসেবে তার যথেষ্ট প্রতিপত্তি আছে সেই সুবাদে সুবীর নিজেকেও নেতা ভাবে অবশ্য তার এই ভাবনার পেছনে কলেজের বাকি শিক্ষকদেরও অবদান আছে বাবা রাজনীতি করেন এবং প্রয়োজনে ছেলে বাবার সাহায্যে তাদের ক্ষতি করতে পারে এরকম একটা ধারণা এদের মনে বদ্ধমূল তাই সবাই সুবীরকে ভয় পায় এবং যে কোনো বিতর্ক এড়িয়ে চলে সুবির অবিবাহিত এবং কলেজে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই তার লাবণ্যর ওপরে একটা আলাদা আকর্ষণ আছে লাবণ্য অবশ্য তাকে এড়িয়ে চলে তবে সে প্রায়শই গায়ে পড়ে কথা বলতে আসে যে কোনো প্রসঙ্গেই সে তার বাবার ক্ষমতার কথা জাহির করে সব সবসময় যেমন প্রথম দিন কলেজে ঢুকে লাবণ্যর বাড়ি দেবীপুর জানতে পারার সঙ্গে সঙ্গেই সে ভ্রু নাচিয়ে বলেছিল আরে ও সব জায়গায় তো আমার বাবা সব সময় যায় আমিও অনেকবার গিয়েছি রাজপুর বলে তোমাদের ওদিকে একটা জায়গা আছে না ওখানেও গিয়েছি বার দুয়েক আমি ওদিকে কিছু চিনি একদিন তোমাদের বাড়ি ঘুরে আসব একদম প্রথম দিকে এই প্রসঙ্গ ওঠায় লাবণ্য এড়িয়ে যেতে পারেনি সুবীরের বাড়ি যাওয়ার কথায় তাকে বাধ্য হয়েই হ্যাঁ বলতে হয়েছিল যদিও একজন অবিবাহিত ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি গেলে বাবার মুখের কি পরিবর্তন হবে তা লাবণ্য রজানা ছিল না যদিও সুবীর তারপর থেকে দু একবার যাবার কথা বললেও লাবণ্য এড়িয়ে গেছে কিন্তু তাও সে মাঝে মাঝেই বেশ ভয় ভয় থাকে সুবীর মাথা নিচু করে খবরের কাগজ পড়ছিল লাবণ্যকে ঢুকতে দেখেই মাথা তুলে বলল সামনের বছরই তো ভোট বাবা তো এখন মাঝে মাঝেই যাচ্ছে তোমাদের ওই দিকে বলেছি বাবাকে একবার বাবার সঙ্গে যাব তোমাদের বাড়িও ঘুরে আসব লাবণ্য তাকালো না মাথা নিচু করে নোটসের কাগজপত্র গোছাতে গোছাতে বলল কিন্তু আমি তো এখন বাড়ি যাব না কালি আমার ছর্দির ছেলের জন্মদিন ছিল সবাই এসেছিল তাই সবার সঙ্গেই দেখা হয়ে গেছে ওহো যা তাহলে তো আর গিয়ে লাভ নেই তা সবাই টাকে বাবা মা লাবণ্য মাথা নেড়ে বলল না বাবা মা নন দিদি বাবু সুবির কাগজের পাতা উল্টাতে উল্টাতে বলল তোমার কটা দিদি একজন তো ডাক্তার শুনেছিলাম কলকাতাতেই তো থাকেন আরেকজন কোথায় থাকেন লাবণ্য নোটসের ফাইল হাতে উঠে দাঁড়িয়ে বলল দুটো সর্দি ডাক্তার ওই কলকাতায় থাকে বর্দি আমাদের ওদিকেই থাকেন রাজপুর বলে একটা গ্রামে আরে রাজপুর তো আমি গিয়েছি বাবা তো কদিনের মধ্যেই আবার যাবেন ওদিকটা তো আমি চিনি লাবণ্যর এটা জানাই ছিল তাই ও আর দাঁড়ালো না দ্রুত দরজা দিয়ে বেরোতে বেরোতে বলল ও তাহলে তো আপনার ঘোড়া হয়েই গেছে ওদিকটা খুব ভালো আমি আসি আমার দেরি হয়ে যাচ্ছে একদম প্রথম দিকের পরপর ক্লাস থাকায় লাবণ্য রাজ তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল শেষ ক্লাসটা করে টিচার্স রুমে ঢুকে দেখলো ঘর একদম খালি সবাই ক্লাসে চলে গিয়েছে কবজি উল্টে ঘড়ি দেখলো লাবণ্য তখনও দুটোও বাজেনি মেসে ফিরে গিয়ে এখন কোনো লাভ নেই সেখানেও ঘরে একা একাই বসে থাকতে হবে কি করবে ভাবতে গিয়ে হঠাৎ করেই লাবণ্যর পিন্টুর কথা মনে হল সপ্তাহে দুদিন ওর হোস্টেলে বিকেল চারটে থেকে ছটা দেখা করতে দেয় যে দুটো দিন দেখা করা যায় তার মধ্যে আজকের দিনটাও আছে সমাপ্তি ওকে জন্মদিনের পায়েস থেকে এক বাটি পায়েস মেশে খেতে দিয়েছিল পিন্টু ছেলেটা বড্ড পায়েস খেতে ভালোবাসে লাবণ্য নিজেই মেশে থাকে বলে কখনো ওর জন্যে তৈরি করে নিয়ে যেতে পারে না একমাত্র ঝুমা আসে দুমাস ছাড়া ছাড়া তখন বেচারা পায়েস খেতে পারে আজ সুযোগ আছে ওকে পায়েস খাওয়ানোর লাবণ্য তাড়াতাড়ি উঠে পড়ল হিসেব করে দেখলো মেস থেকে বাটি নিয়ে এসে বাসে ওর হোস্টেলে পৌঁছতে ওর ঘন্টা খানিক লাগবে তাতেও ও চারটের মধ্যে ঠিকই পৌঁছে যাবে জায়গাটা কলকাতার একটু বাইরে খানিকটা শহরতলি বলা যায় এখানের এক আশ্রম হোস্টেলে পিন্টু থাকে প্রথম কয়েক বছর গ্রামের স্কুলে পড়াশোনা করার পরে জ্যোতি ক্লাস সিক্সে ওকে এখানে ভর্তি করে গেছে ছেলেটা বেশ বুদ্ধিমান নিজের যোগ্যতায় এত ভালো স্কুলের সুযোগ পেয়েছে লাবণ্য ওর এখানের অভিভাবক জ্যোতি ওকে ভরসা করে সেই দায়িত্ব দিয়েছে পিন্টুর দায়িত্ব নেওয়া নিয়ে একসময় সত্য সাধন জ্যোতির ওপরে বেশ বিরক্ত হয়েছিলেন এমনকি মাধুরীও বাদ যায়নি মাধুরীর মেয়েদের কলকাতা স্কুলে ভর্তি করা হয়েছিল আগেই তাই সে শশী জেলে যাওয়ার পরেও আর রাজপুরে ফিরে যায়নি কিন্তু তার ভয় ছিল ঝুমার ছেলে ভবিষ্যতে সম্পত্তির দখল চাইতে পারে জ্যোতিকে সে ফোন করে বলেও ছিল সে কথা জ্যোতি দা তুমি ঝুমার ছেলের দায়িত্ব নিয়েছ শুনলাম কিন্তু সেই ছেলে যেন ভবিষ্যতে এ বাড়িতে কোনো দিনও না ঢোকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমারই আমার মেয়েরা যেন তাদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত না হয় জ্যোতি আশ্বাস দিয়েছিল মাধুরীকে ঝুমা কখনো এরকম করবে না বলে কথা দিয়েছিল কিন্তু মাধুরীর রাগ পড়েনি সে জ্যোতির ওপরে বিরক্ত হয়ে বলেছিল দশ কাঠা জমি দেবী বলেছ সেটাই যথেষ্ট নয় কি এরপরে আবার ছেলের মানুষ করার দায়িত্ব নেওয়ার কি আছে সুস্থ হয়ে ফিরে এসে প্রতিমা ও মাধুরীকে সমর্থন জানিয়েছিল রাগ দেখিয়ে বলেছিল বর্দি তো ঠিকই বলেছে তোমার যত আদিখ্যেতা দুধ কলা দিয়ে কালসব পুষছো নাকি কে জানে ওদেরকে ওদের মতো থাকতে দাও না তোমার অত মাথা ঘামানোর কি আছে ঝুমাতো কোনো ধোঁয়া তুলসী পাতা নয় নিজে বিপদে পড়েছিল বলে তোমার সঙ্গে হাত মিলিয়েছিল না হলে ও তো বড়দিন কম ক্ষতি করেনি এসব মানুষদের একটু বিশ্বাস করি না আমি কে জানে কখন কোন দিকে ধুলে পড়ে জ্যোতি দুজনকেই শান্ত গলায় বলেছিল জানি তোমরা সবাই আমার ওপরে বিরক্ত হচ্ছ কিন্তু কি করব বলতো বাপ মায়ের অন্যায়ের শাস্তি ওই ছোট্ট ছেলেটা পাবে ওকে কি আমাদের একটু ভালোভাবে মানুষ হবার সুযোগ করে দেওয়া উচিত নয় ভেবে দেখতে গেলে ও তো অবধ শিশু ওর তো এসব কোনো কিছুতেই হাত নেই আমি তোমাদের কাউকে বিপদে ফেলবো না ওর বাবার নাম রতন সেই নামেই ও পরিচিত হবে আমি ওকে তোমাদের থেকে অনেক দূরে নিয়ে গিয়ে মানুষ করব। তোমাদের সঙ্গে ওর কখনো দেখা হবে না লাবণ্য বরাবরের জ্যোতির খুব ভরসার জায়গা জ্যোতি লাবণ্যকেই দায়িত্ব দিয়েছিল তোর দায়িত্বে পিন্টু থাকবে ওকে কখনো রাজপুরের কোনো কথা জানতে দিবি না দেখবি ওর যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে কাউকে বলবি না ও কোথায় থাকে বাড়ির কাউকেও নয় লাবণ্য সেই থেকে জ্যোতির কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে পিন্টুকে দেখলেই ওর কেমন যেন নিজের বেলার কথা মনে হয় ওর বাবা নেই আর লাবণ্যর বাবা থেকেও ছিল না জ্যোতি দা না থাকলে আজ ও কোনো বাড়ির হেসেলে দিদির মতোই হাড়ি করা ঠেলত আর নিজের ভাগ্যকে দোষারোপ করত যেমন দিদি সব সময় করে বাবা ওকে কখনো পড়াশোনা করতে দিত না জ্যোতি যেমন ওদের দুই বোনের কাছে দেবদূত ছিল তেমনই পিন্টুর কাছেও মুখে কখনো প্রকাশ না করলেও ও মনে মনে জ্যোতিকে সময় একটা কথাই বলে আমি তোমার মতো হতে চাই জ্যোতি দা এরকম আরো অনেক পিন্টুর দায়িত্ব নিতে চাই লাবণ্যর অন্য মনস্কতার মধ্যেই বাস এসে গেল বাসে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখল তিনটে খানিকটা নিশ্চিন্ত ভঙ্গিতে বাসের সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলো লাবণ্য পৌঁছতে এখনো ঘন্টা খানিক লাগবে গতকাল রাতে বাড়ি পৌঁছতে বেশ দেরি হয়েছিল লাবণ্য যেহেতু থেকে গেল তাই সমাপ্তি প্রতিমা আর জ্যোতি কেউ দেরি করিয়ে দিল দুপুরের খাবার না খাইয়ে ছাড়ল না তাই রাজপুর ঢুকতে রাত দশটা মতো বেজে গিয়েছিল আজ সকালে তাই আর জমিতে যায়নি জ্যোতি নবীন নিজেই তাকে বারণ করেছিল তোমাকে আর যেতে হবে না ওদিকে আজকের দিনটা একটু বিশ্রাম নিয়ে নাও কাটা ঝাড়াই তো প্রায় শেষের পথে আমি দেখে নিচ্ছি জ্যোতি তাই সকালে বেরোয়নি তবু ঘরে বসে কিছু করার ছিল না বেশিক্ষণ বাড়িতে থাকলেই আজকাল প্রতিমার সঙ্গে তুচ্ছ কারণেই খিটিমিটি লাগে তাই জল খাবারের পর্ব সমাধা করে জ্যোতি হাঁটতে হাঁটতে বাজারের দিকে বেরিয়ে পড়ল প্রতিমা অবশ্য আজ অশান্তি করার ইচ্ছেও ছিল না সে অনেকদিন পরে হেসেলের দাওয়ায় বসে বাসন্তীর সঙ্গে বোনের বাড়ির গল্প করছিল শর্মাও সেখানে উপস্থিত ছিলেন তিনিও কথার ফাঁকে ফাঁকে প্রতিমার কাছ থেকে নাতনিদের খোঁজ খবর নিচ্ছিলেন হাঁটতে হাঁটতে বাগান থেকে বেরিয়ে এই সামনের চায়ের যে দোকানটা ওখানে গিয়ে বসল দোকানের মালিক জলধর তাকে আসতে দেখেই শসব্যস্ত হয়ে একখানা গামছা দিয়ে সামনে রাখা পরিষ্কার বেঞ্চের ধুলো ঝেড়ে জ্যোতিকে ইশারা করলো বসুন দাদা বাবু মুখোমুখি দুটো বেঞ্চে বসে থাকা সবাই এবার নিজেদের আলোচনা বন্ধ রেখে জ্যোতির দিকেই তাকালো। একজন বলল দাদা বাবু কি কোথাও গেছিলেন নাকি দুদিন দেখিনি যে জ্যোতি জলধরের এগিয়ে দেওয়া চায়ের গেলা সে চুমুক দিয়ে বলল হু কলকাতা গিয়েছিলাম জলধর উৎসুক গলায় বলল ওই সব কথা কইতে নাকি তা আলোচনা হলো জ্যোতি অবাক হয়ে বলল কি সব কথা কি আলোচনা জলধর দোকানে হাত দিয়ে জিপ কাটল মুচকি হেসে বলল কে যে বলেন দাদা বাবু আমরাও খবর সব রাখি সে আপনি যতই লুকিয়ে রাখতে চান সামনের ভোটে যে দিগম্বর মাইতির জায়গায় আপনি দাঁড়াচ্ছেন এ খবর আমাদের কাছেও আছে জ্যোতি ভ্রু কুচকে তাকিয়ে থেকে হেসে ফেলল মজার কথা কি জানো জলধর এই কথাটা কিন্তু আমি এখনো জানি না আমি কলকাতায় গিয়েছিলাম আমার শ্যালিকার ছেলের জন্মদিনে এর সঙ্গে অন্য কোনো আলোচনার সম্পর্ক নেই জ্যোতির ঠিক সামনে বসেছিল পাশের গ্রামজীবন তলার অঘর মাইতি সম্পর্কে সে দিগম্বরের দূর সম্পর্কের কুর্তুত ভাই হয় সে গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল সে আপনি হেসে উড়িয়ে দিতেই পারেন মেজো দাদা বাবু তবে কথা কিন্তু হাওয়ায় ভাসছে রীতিমতো আলোচনা হচ্ছে এসব নিয়ে পরশু নাকি দিঘা দ্বারক বন্ধু আসছে ওর বাড়িতে সেও বড় নেতা কলকাতায় থাকে খবর নাকি সেই দিয়েছে শুনলাম এবার দল দিঘা দাকে নাকি টিকিট দিচ্ছে না জ্যোতি হেসে বলল সে দিগম্বর গত বছর চারেক ধরে কাজ তো কিছুই করেনি রাজপুরে না হয় তার আর নতুন করে কিছুই করার ছিল না কিন্তু আশেপাশের গ্রামগুলোর হালি বাকি শুধরেছে বলো আর তার নিজের গ্রাম এরকম লোক টিকিট তো আর এমনিতেই পাবে না তবে এর সঙ্গে আমার টিকিট পাওয়ার কোনো সম্পর্ক নেই ওখানে বসে থাকা সবাই সহমত হলো অঘর বলল সে খুব ভুল কিছু বললেন না দাদা বাবু তবে আমাদের গ্রামের কিছু হোক বা না হোক দিঘা দাঁড় হয়েছে আমারই তো দাদা সেই জন্ম থেকে দেখছি পাশাপাশি বাড়ি আমাদের একই মাটির পাঁচিল ছিল ফরিদ চাচার ইট ভাটায় কাজ করত। সেই করতে করতেই তো ইট ভাটার মালিকই হয়ে গেল যেটুকু বাকি ছিল সেটুকুও চার বছরে গুছিয়ে নিয়েছে কখনো ভেবেছিলাম রাজপুর বাজারে দাঁড়িয়ে জীবনতলার দিঘা দ্বার কারখানার ধোয়া দেখা যাবে জলধর দীর্ঘশ্বাস ফেললো বসলে অঘর সবই কপাল বড় বাবু ওপর থেকে ঝাঁপ দিলেন আর বড় দাদা বাবু জেলে গেলেন শোকে আমাদের মেজ বৌমা এমন অসুস্থ হলেন যে তাকে নিয়ে মেজ দাদাবাবুকে তিন চারটে বছর কলকাতায় কাটিয়ে দিতে হলো। ফাঁকা ময়দান ছিল তাই না হলে ওই দিগম্বর মাইতি হয় আমাদের নেতা নেতা হবার মতো কি আছে তো লোকটার নিজের আখের গোছানো ছাড়া এসব লোক কবে আর মানুষের কাজে এসেছে রাজপুর জমিদার বাড়ির লোকেরা থাকতে অন্য কোনো লোকে চত্বর থেকে জেতার ক্ষমতা রাখে কি এবার সেটি হচ্ছে নামেজ দাদাবাবুকে হারানো দিগম্বরের কম্ম নয় বুঝলে অঘর ঘাড় কাত করলো সে আর বলতে আমার দাদা তাই আমরা জলে পুড়ে মরছি আর অন্যদের কথা তো ছেড়েই দাও ও গেলেই বাছি জ্যোতি হেসে ফেলে বলল এত গাছে না এক কাদি আরে আমি রাজনীতি নিয়ে কখনো কিছু ভাবিনি আমি এই ভালো আছি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট আছি নমস্কার জ্যোতি শেখর বাবু আমি দিগম্বর মাইতি আপনারই অঞ্চলের বাসিন্দা আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম তখনও সাতটাও বাজেনি সাত সকালেই বাড়িতে দিগম্বর মাইতির আগমনে একটু অবাকি হল জ্যোতি একটু আগেই সে ঘুম থেকে উঠে হাতে চায়ের কাপ নিয়ে ছাদের আলসেতে হেলান দিয়ে দাঁড়িয়ে চুমুক দিচ্ছিল হঠাৎ করেই সদর দরজার সামনে একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি এসে দাঁড়াল জ্যোতি একটু চমকে গিয়েছিল সময় যদিও অনেকটাই এগিয়েছে তবু রাজপুরে গাড়ির সংখ্যা খুব বেশি একটা বাড়েনি এ বাড়িতে ছাড়া এখনো রাজপুরের কারোর বাড়িতেই গাড়ি নেই জ্যোতির ভ্রু কুচকে তাকিয়ে থাকার মধ্যেই বাড়ির সামনে দাঁড়ানো ধীরেন এগিয়ে গিয়েছিল সে খুব বেশি কানে শোনে না তাই জ্যোতি ওপর থেকে মুখ বাড়িয়ে ড্রাইভারকে আসার কারণ জিজ্ঞেস করেছিল তার গলা শুনেই দিগম্বর মাইতি গাড়ি থেকে নেমে এসে ওপরের দিকে তাকিয়ে হাত জড়ো করেছিল সামনাসামনি কখনো না দেখলেও বিভিন্ন পোস্টারে দিগম্বরকে দেখেছিল জ্যোতি তাই তাকে চিনতে খুব বেশি অসুবিধা হল না জ্যোতি প্রতি নমস্কার জানিয়ে ওপর থেকেই বলল আরে কি সৌভাগ্য আসুন আসুন আপনি দয়া করে একটু বৈঠক খানায় বসুন আমি এক্ষুনি আসছি ততক্ষণে বাইরের থেকে আসা গলার আওয়াজে নবীন বেরিয়ে এসেছিল জ্যোতি নামার আগেই সেই দিগম্বরকে বৈঠকখানা ঘরে নিয়ে গিয়ে বসালো জ্যোতি দ্রুত নিচে নেমে এসে বাসন্তীকে চা বসাতে বলে ঘরে ঢুকল জ্যোতি ভেতরে ঢুকে দেখলো দিগম্বর মাইতি দুহাত পেছনে দিয়ে ঘরের মধ্যে পায়চারি করছেন বৈঠক খানার দেওয়ালে সার দিয়ে পরপর তাদের পূর্বপুরুষদের ছবি টাঙানো ছিল দিগম্বর ঘুরে ঘুরে সেসব ছবিই দেখছিলেন একটা দেওয়ালে টানো হরিণের মাথার সামনে তাকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যোতি পেছনে দাঁড়িয়ে হেসে বলল আমাদের বংশে কিন্তু কোনো শিকারী নেই ওসব যা দেখছেন সবই উপহার হিসেবে প্রাপ্তি আমরা নিজেরা কখনো কোনো প্রাণী মারিনি জ্যোতির গলার আওয়াজে দিগম্বর ঘুরে দাঁড়ালো একটু বিদ্রুপের গলায় বলল তাই নাকি তা বাকি ওই যে টাঙানো ছবিগুলো এনারা কি সব আপনার পূর্বপুরুষ নাকি জ্যোতি দিগম্বরের গলায় বিদ্রুপের স্বর শুনে মনে মনে একটু অবাক হলেও মুখে প্রকাশ করল না প্রশ্নের উত্তরে স্মিত মুখে ঘাড় কাত করল হু তো মানুষ বুঝি প্রাণী নয় মানুষ মারলে কোনো অসুবিধা নেই বুঝি সেই কুখ্যাত শিবশেখর কোনজন আপনার মশাই যিনি শুনেছি আপনার বাবা মাকে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করিয়েছিলেন তার ছবি কোনটা আবারও বিদ্রুপের গলায় বলল দিগম্বর জ্যোতির ঠান্ডা মাথাও হঠাৎ করেই গরম হয়ে গেল নিজেদের মধ্যে যাই বিরোধ থাকুক না কেন বাইরের লোকের সামনে সেই বিষয়ে আলোচনায় তার যথেষ্ট আপত্তি ছিল তাছাড়া বাড়িতে বড় মা আছেন এই কথা তার কানে গেলে তিনি দুঃখ পাবেন সে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা নবীনের দিকে একবার আর চোখে তাকিয়ে নিয়ে দেওয়ালে টাঙানো শিব শেখরের ছবির দিকে আঙুল দেখিয়ে গম্ভীর গলায় বলল ইনি আমার জ্যাঠা মশাই শিব শেখর তবে ইনি আমার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী এরকম কোনো তথ্য অন্তত আমার কাছে নেই আমার বাবা মা ছোটবেলায় গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন আমি এইটুকুই জানি আমি বরং জানতে আগ্রহী আপনি এরকম বিকৃত তথ্য কোথা থেকে পেলেন দিগম্বর শিব শেখরের ছবির সামনে এগিয়ে গিয়ে খুটিয়ে খুটিয়ে ছবিটা দেখতে দেখতে মুচকি হাসল তা অবশ্য ঠিকই বলেছেন নিজের পূর্বপুরুষদের কুকীরি লুকিয়ে রাখাই ভালো সে যতই আপনার নিজের বাপ মাহন না কেন তবে আমরা তো রাজনীতির মানুষ জ্যোতিবাবু তাই আমাদের অন্য অনেক খবরও রাখতে হয় এসব গোপন খবর আমাদের কানেও আসে তবে কোথা থেকে পেলাম এটা বলা তো মুশকিল আমাদের সোর্সের অভাব নেই কিন্তু তাদের নাম আপনাকে তো জানাতে আমি বাধ্য নই নবীন হঠাৎ করেই হেসে ফেলল নবীনের হাসির আওয়াজে দিগম্বর ঘুরে তাকিয়ে বলল আপনি কে হাসলেন কেন নবীন আবারও হেসে বলল আমি খুব সাধারণ মানুষ বাবু পরিচয় দেবার মতো কেউ নই তবে হাসি পাওয়ার মতন কথা বললে তো হাসি পাবেই বাবু বড় বাবু আজ থেকে প্রায় বছর আটেক আগে মারা গেছেন তখন আপনার নামও আমরা জানতাম না আপনি তখন রাজনীতি আদৌ করতেন কি করলে জানতেন তখন রাজনীতি এই বাড়ির বৈঠকখানায় আলোচনা হতো বাবু চাইলেই রাজনীতি করতে পারতেন কিন্তু তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন তাই তার রাজনীতিতে কোনো আগ্রহ ছিল না তবুও আপনার মতো অন্তত দশজন রাজনীতিবিদ বড় বাবুর সঙ্গে আলোচনা না করে বাইরে একটা কথাও বলতেন না দিগম্বর গম্ভীর হয়ে গেল তাকে অপমানিত মুখে নবীনের দিকে তাকিয়ে থাকতে দেখে জ্যোতি এগিয়ে এসে নবীনের পিঠে হাত রাখল দিগম্বরকে নরম গলায় বলল ইনি নবীন দা আমাদের অভিভাবক বলতে পারেন এ বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নবীন দা না থাকলে সব দিক সামলে ওঠা আমার একার পক্ষে কখনো সম্ভব ছিল না এমনকি জ্যাথামশাই ও নবীন দার পরামর্শ ছাড়া এক পাও এগোতেন না কখনো দিগম্বর মুচকি হাসি হাসল নতুন করে অপমান করার সুযোগ পেয়ে বলল ও আচ্ছা তুমি তাহলে সেই ড্রাইভার শুনেছিলাম তোমার বাবাই জ্যোতিবাবুর বাবার গাড়ি চালাচ্ছিলেন তা ভালো তুমিও নিজের বাপ মায়ের চেয়ে ওই বাবুকেই বেশি ভালোবাসো বোঝাই যাচ্ছে তার কুকীর্তি লুকিয়ে রাখতে চাইছো তবে এতই যদি ভালোবাসা ছিল তবে নিজের বড় ভাইটাকে জেলের ঘানি কেন টানালেন জ্যোতিবাবু শেষের কথাগুলো সরাসরি জ্যোতিকে উদ্দেশ্য করে বলল দিগম্বর জ্যোতি শক্তমুখে কয়েক মুহূর্ত দিগম্বরের মুখের দিকে তাকিয়ে থেকে বলল শোনা কথায় কান দেবেন না দিগম্বর বাবু ও সব রটনা আমার দাদার জেলে যাবার সঙ্গে আমার বা নবীন দার বাবা মায়ের মৃত্যুর কোনো সম্পর্ক নেই আর জ্যাঠামশাই আমার পিতৃতুল্য মানুষ নিজে হাতে আমাকে মানুষ করেছেন তিনি আমার শুভাকাঙ্ক্ষী আমার বাবা মায়ের খুনি নন আপনি বরং এবার বসুন কি দরকারে এখানে এসেছেন সেটা বলুন দিগম্বর আবার মুচকি হেসে বলল আরে বসব তো মশাই আগে একটু ছবিগুলো দেখেনি কি সব বিখ্যাত বিখ্যাত মানুষজন কি বংশ আপনাদের বলতে শুরু করলে আর থামতে পারা যায় না দিগম্বরের গলার তির্যক স্বর যদিও জ্যোতির কানে লাগল তবুও সে নিজেকে সংযত করল ইতিমধ্যেই বাসন্তী চায়ের নিয়ে ঢুকল জ্যোতি প্রসঙ্গ পাল্টে সেদিকে আমুল দেখিয়ে বলল অনেক ছবি আছে দেখতে সময় লাগবে আপনি বরং চেয়ারে বসে চা খেতে খেতে দেখুন দিগম্বর এবার চেয়ারে বসে পড়ল চায়ের কাপে চুমুক দিতে দিতে রাজশেখরের ছবির দিকে আমুল দেখিয়ে বলল ইনি বেশ রাসভারিত। নাম কি কে হন আপনার জ্যোতি শান্ত গলায় বলল আমার বাবার ঠাকুর দাদা রাজশেখর আপনি একটু আগেই বলছিলেন রাজনীতিবিদ হিসেবে আপনি অনেক বেশি খবর রাখেন সেক্ষেত্রে উনিকে এটা বোধ হয় আপনার জানা উচিত ছিল কারণ যে রাজপুরের আপনি বিধায়ক সেই রাজপুর ওর হাতেই গড়া যে ছবি আপনি এখানে টাঙানো দেখছেন এই একই ছবি রাজপুরের স্কুল কলেজ হাসপাতাল সর্বত্র টাঙানো আছে রাজপুরের বিধায়ক হয়ে রাজশেখরকে চিনতে না পারা সত্যি লজ্জার আচমকা দিগম্বরের মুখ গম্ভীর হয়ে গেল কবজি উল্টে ঘড়ি দেখে চায়ের কাপ নামিয়ে রেখে বলল আচ্ছা তাহলে এবার কাজের কথাতে আসি বাবু আমার সময় বড্ড কম বোঝেনি তো ব্যস্ত মানুষ একটা অনুরোধ করতে এলাম শুনলাম আপনি রাজপুরের বিধায়ক প্রার্থী হতে ইচ্ছে প্রকাশ করেছেন রাজনীতি আসলে সবার জন্যে নয় আপনারা নেপাট ভদ্র মানুষ জমিদার বাড়ির বংশধর এত জমি জমা আপনাদের সেসব নিয়েই ব্যস্ত থাকুন স্কুল কলেজ হাসপাতাল সব করুন শুনলাম অনাথ আশ্রম তৈরি করছেন এখানে সেও করুন যে কোনো সাহায্য লাগলে অবশ্যই বলবেন আমি সবসময় এইসব ভালো কাজের পেছনে আছি সমাজ সেবা তো খুব ভালো কাজ তাছাড়া আপনার তো বংশধর নেই এসবের পেছনে পয়সা খরচ করাই উচিত কার জন্যেই বা আর রেখে যাবেন তবে একটাই অনুরোধ রাজনীতিটা আর করবেন না ওটা আমাদের জন্যেই বরং থাক সব আপনারা করলে আমরা আর কি করবো বলুন দিগম্বরের গলার প্রচ্ছন্ন হুমকির সুর জ্যোতির কানে গেলেও জ্যোতিস্মিত হাসি মাখা মুখে দিগম্বরের দিকে তাকিয়ে থেকে বলল পরামর্শের জন্য ধন্যবাদ আমি যদিও রাজনীতি করব এরকম কিছু এখনো পর্যন্ত ঠিক করিনি তবে একটা কথা রাজনীতি আপনাদের জন্য থাক কথাটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না আমি যদ্দুর জানি আপনিও রাজনীতির লোক নন মানে প্রথম থেকে রাজনীতি করেননি আপনি তো জীবনতলার ফকির বাবুর ইট ভাটায় কাজ করতেন পরে সম্ভবত আপনিই ওটা কিনে নিয়েছিলেন তাই না তারপরে আবার কারখানা করেছেন সেই হিসেবে বোধ হয় আপনি আর আমি দুজনেই রাজনীতির লোক নই তবে হ্যাঁ আপনার ইতিমধ্যেই বছর চারেকের অভিজ্ঞতা হয়েছে সেটা অবশ্যই আমার নেই বাকি তো আমরা একই এসব কথা আপনকে কে কে বললো গম্ভীর গলায় প্রশ্ন করলো দিগম্বর জ্যোতি হাসলো ওই যে শশ্টি কাপনারি মতো আপনি যেমন রাজনীতি করেন বলে আপনাকে লোকের বাড়ির খবর রাখতে হয় ঠিক তেমনি আমাকেও রাখতে হয় তবে আমার কারণটা অন্য জমি জমা তো আমাদের কম নেই আমার নিজের জমি তো শুধু নয় দাদা জেলে তার জমি ভাই বিদেশে তার জমি আর এত জমি জমা দেখে রাখতে গেলে সোর্স তো লাগবেই না হলে কখন আবার কেউ ইট ভাটায় কাজ করতে করতে জমির মালিক হওয়ার মতো আমার জমিতে কাজ করতে করতে জমির মালিক হয়ে বসবে না তার গ্যারান্টি কি ঠক করে চায়ের কাপটা টেবিলের ওপরে নামিয়ে রেখে দিগম্বর উঠে দাঁড়ালো জ্যোতির দিকে নমস্কারের ভঙ্গিতে হাত তুলে বলল ঠিক আছে আসি তাহলে সময় মতো একটু আমার কথাগুলোও ভেবে দেখবেন মনে রাখবেন আমি আপনার হিতাকাঙ্ক্ষী জ্যোতি স্মিত মুখে দু হাত জড়ো করল দিগম্বর মাইতি বেরিয়ে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেও জ্যোতি ওখানেই বসে রইল নবীন এক দৃষ্টি লক্ষ্য করছিল হেসে বলল তাহলে এটা আর রটনা রইল নাকি বলো দাদা বাবু একেবারে খোদ দিগম্বর তোমার বাড়িতে চলে এলো তোমাকে আটকাতে তার মানে ব্যাটার ভয় লেগেছে ভাবছে তুমি দাঁড়াতে চাইলে ও আর টিকিট পাবে না জ্যোতি দু আঙুলে নিজের কপাল টিপে ধরে বলল সবচেয়ে অবাক ব্যাপার হলো আমি নিজেই জানি না আমি ভোটে দাঁড়াচ্ছি কি করে এরকম রটছে বলো তো নবীন দা আমি তো ভেবেই পাচ্ছি না নবীন কয়েক মুহূর্ত থমকে থেকে বলল তোমাকে বলিনি দাদা বাবু এখানে দলের কাজ দেখেন যে দুলাল দত্ত তিনি দিগম্বরের উপরে একটু খুশি নন তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তারই ইচ্ছে তুমি দাঁড়াও তুমি দাঁড়ালে যে জিতবেই সে বিষয়ে কোনো সন্দেহ নাই আমি এখনো মনস্থির করতে পারিনি নবীন দা আমি যেসব করি নিজের পয়সাতেই করি কারোর ভরসায় থাকি না তার জন্য রাজনীতি করার দরকার পড়ে না নবীন হাত তুলল দাঁড়াও জ্যোতি দাদা বাবু আমার কথা এখনো শেষ হয়নি তোমার টাকার অভাব নেই আমি জানি কিন্তু তুমি কয়েকটা কথা বোধহয় ভুলে যাচ্ছ শুধু টাকা হাতে থাকলেই মানুষের জন্য করা যায় না করতে গেলে অনেক সমস্যা আসে আর তোমার এই মুহূর্তে সবথেকে থেকে বড় সমস্যা কিছুদিনের মধ্যেই নতুন করে ফিরে আসছে শশী দাদা বাবু জেল থেকে ছাড়া পেয়ে ফিরবেন ফিরে দেখবেন রাজপুর তোমার সেটা কি ওনার পক্ষে কখনো মেনে নেওয়া সম্ভব হবে বলতো তখন তো তিনি তোমার মূর্তিমান সমস্যা হয়ে দাঁড়াবেন প্রতি পদে কাজে বাধা দেবেন আর পিন্টু তার খবরের জন্যে তোমাকে পাগল করে দেবেন ছেলেকে কাছে নিয়ে তার মাথাটা চিবিয়ে খেয়ে তাকে আর একটা শশী শেখর তৈরি করার চেষ্টা করবেন তখন কি হবে পারবে শুধু টাকা দিয়ে ঠেকাতে তার জন্য ক্ষমতা লাগবে আর শুধু টাকা তোমাকে ক্ষমতা দিতে পারবে না বাচ্চাটাকে বাঁচাতে তোমার অনাথ আশ্রম তোমার স্কুল হাসপাতাল এসব বাঁচাতে সবচেয়ে বড় কথা তোমার নতুন করে গড়ে তোলা রাজপুরকে বাঁচাতে তোমার হাতে ক্ষমতা লাগবে আর সেই ক্ষমতা তোমাকে যতটা রাজনীতি দিতে পারে ততটা কেউ পারবে না জ্যোতি জ্যোতিষক্তি করল ধিমান সেদিন বলছিল সত্যবাবু ওকে জানিয়েছেন আর মাস ছয়েকের মধ্যেই বর্দা ছাড়া পাচ্ছে কি হবে নবিন্দা রাজপুর কি আবার আগের মতো হয়ে যাবে এই বাড়িটা আবার এই বাড়িটাই বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে সেই জন্যেই তো তোমার রাজনীতিতে আসা দরকার দাদা বাবু ছমাস যথেষ্ট সময় শশী দাদা বাবু এখানে পা দেওয়ার আগেই তোমায় পাচিল তুলতে হবে এমন পাচিল যাতে মশা মাছিও গলতে সাহস না পায় আর সেই পাচিল হবে তোমার রাজনৈতিক ক্ষমতা যাতে শশীবাবু ভয় পান ক্ষতি করতে চেষ্টা করার আগে দুবার ভাবেন যে তুমি আর আগের জ্যোতি শেখর নও নবীন ঠিক বলেছে বাবা আমারও ইচ্ছে তুই রাজপুরের জন্য অনেক কিছু কর ঠিক রাজশেখরের মতো এখন আমি আবার সেই আগের রাজপুর দেখতে পাই কিন্তু সেটা শুধু রাজপুরে এবার আশেপাশের গ্রামগুলোকেও রাজপুর তৈরি কর রাজ শেখরের মতো লোকে সারা জীবন মনে রাখুক ঘরের মধ্যে ধুকতে ঢুকতে বললেন শর্মা জ্যোতি হেসে তুমিও নবীন দার মতোই বলছো বড় মা সবাই আমাকে এপথে আনতে চাইছ তোমরা তবে নাম কেনার জন্য নয় বড়দার হাত থেকে রাজপুরকে বাঁচাতে গেলেও বোধ হয় এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই ঠিক আছে তবে তাই হোক দেখি রাজপুরকে আরো সুন্দর করতে পারি কিনা নবীন সঙ্গে সঙ্গেই ফোন তুলে নিয়ে দায়াল করতে করতে বলল তাহলে দোলাল দত্তকে আজ রাতেই আসতে বলি দাদা বাবু সময় খুব কম শশী দাদা বাবু ফেরার আগেই সবটা গুছিয়ে ফেলে আমাদের তৈরি থাকতে হবে জ্যোতি মৃদু হেসে বলল ঠিক আছে বলো আজ কলেজে নবীন বরণ উৎসব তাই ছুটির মেজাজ একটা ক্লাসও হবে না অনুষ্ঠান শুরু হতে তখনও কিছুক্ষণ দেরি ছিল এদিক ওদিকে সাজানো বেলুন রঙিন কাগজের ফিতে এক ঝাঁক হাসি খুশি সদ্য তরুণ তরুণী টিচার্স রুমের জানলা দিয়ে অন্য মনস্ক ভঙ্গিতে দেখছিল লাবণ্য নিজের কলেজ জীবনের কথা মনে পড়ছিল হয়তো একটু গ্রামের দিকের কলেজ বলেই এত হইচই ছিল না তবে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে জ্যাঠা মশাই শশী এবং জ্যোতি দা আমন্ত্রিত ছিল তবে শশী ছাড়া কেউ যায়নি জ্যাথা মশাইয়ের শরীর খারাপ ছিল আর জ্যোতি দা এসব থেকে অনেক দূরে থাকতো সেই সময়টা অন্য রকমই ছিল রাজপুরের কথা মনে হলেই লাবণ্যর আরেকটা লাজুক ঝকঝকে সদ্য তরুণ মুখ চোখের সামনে ভেসে ওঠে কেমন আছে এখন সূর্যদা কত বছর লাবণ্য ওকে দেখেনি শেষের বছর দুই ক্যাকি শহরে কাটিয়েছিল তারা তবু কখনো চোখে দেখা হয়নি একটা অদ্ভুত কষ্ট অপমান বোধ লাবণ্যকে ঘিরেছিল শুধুমাত্র ফিরিয়ে দেওয়ার কষ্ট সেটা ছিল না অনেকবার লাবণ্য ভেবেছিল এটা নিয়ে যদি শুধু মাত্র দিদির জন্যে ওকে সূর্যদা ফিরিয়ে দিত তাহলে ও অপেক্ষা করত অপেক্ষা করতো দিদির মতো হওয়ার জন্যে কিন্তু শুধু সেটাই তো ওকে ফিরিয়ে দেওয়ার কারণ ছিল না সর্দি তো ছাদে দাঁড়িয়ে আসল কারণটা বলেছিল ধিমান দাকে আসলে যে সময়টায় সূর্য দার সঙ্গে ওর দেখা হয়নি সেই সময়টায় মনীষা এসে গিয়েছিল ওর জীবনে তাই হয় দিদির অজুহাতে ওকে ফিরিয়ে দিয়েছিল সূর্যদা সেই অভিমান থেকেই কলকাতায় দু বছর থাকলেও সূর্যর মুখোমুখি হতে চায়নি লাবণ্য নিজেকে অনেক কষ্ট করে আটকে রেখেছিল তবু সবসময় কেমন যেন মনে হতো একই শহরে তারা থাকে একই আকাশের তলায় তাদের রাত দিন কাটে কখনো কি পথে ঘাটে ভুল করেও দেখা হয়ে যেতে পারে না তাদের সূর্যকে ভুলে থাকতে নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছিল পড়াশোনার মধ্যে স্নাতক স্নাতকোত্তর করে যখন পেছনে ফেরার সময় হয়েছিল ততদিনে সেই ছটফটে লাবণ্য কোথায় হারিয়ে গেছে সর্দি ততদিনে ডাক্তার হয়ে গেছে কলকাতার হাসপাতালে যোগ দিয়েছে মুখেই কোনো আলোচনার মধ্যে জেনেছিল বিদেশে সূর্য দা চলে গেছে ফেরার কোনো নিশ্চয়তা নেই তারপরও কলকাতাতেই থেকে গিয়েছিল যদিও এক অদ্ভুত শূন্যতা নিয়ে কোনো সময় দেখা হয়ে যেতে পারে এই ব্যাপারটা আর ছিল না রাস্তায় হাঁটতে গিয়ে ট্রামে। বাসে যেতে গিয়ে কখনো পেছনে থেকে কোনো চেনা অবয়ব দেখে চমকে ওঠার সম্ভাবনা ছিল না কখনো আর কোথাও যে তার সঙ্গে দেখা হবার সম্ভাবনা নেই তখন সেটা জানা হয়ে গিয়েছিল যদিও লাবণ্যর কোথাও যাওয়ার ছিল না এখানের কলেজে যোগ দেওয়ার পরেও সেই শূন্যতা তার একটু কমেনি বরং বেড়েছে ওই কটা দিনের স্মৃতি কি তাকে আজন্ম তারা করে বেড়াবে কখনো কি এর থেকে মুক্তি নেই লাবণ্যর এবার পুজোয় কি করছ বাড়ি যাবে তো লাবণ্য অন্য মনস্কতা কাটিয়ে বাস্তবে ফিরলো তাকিয়ে দেখলো সুবীর ওর পাশে এসে দাঁড়িয়েছে এতটাই অন্য মনস্ক ছিল লাবণ্য যে সেটা কাটিয়ে বেরোতে ওর যথেষ্ট সময় লাগল ও কয়েক মুহূর্ত বিহবল চোখে তাকিয়ে থেকে নিজেকে সামলে নিয়ে বলল পুজোতে না পুজোতে তো বাড়ি যাব না দিদির বাড়ি যেতে পারি সুবির উত্তেজিত হয়ে বলল সেই রাজপুর না সেটা তো আরো ভালো আমার বাবার বন্ধু দিগম্বর কাকু ওখানের বিধায়ক আমাদের গ্রামের পুজো দেখার নিমন্ত্রণ করেছেন তোমার সঙ্গে দেখা হবে তাহলে লাবণ্য হেসে ফেলে বলল আপনি কখনো গ্রামের পুজো দেখেননি সে কি সে আর বিশেষ কি আলাদা এখানের মতই তো তবে হ্যাঁ আলো হয়তো অনেকটাই কম এর বেশি কিছু নয় আমার তো খুব আলাদা কিছু লাগে না সে তোমরা গ্রামের লোক তাই দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছ আমাদের কাছে নতুন লাগবে আমি কখনো দেখিনি তুমি বরং সঙ্গে করে আমাকে ঘুরিয়ে দেখিও সুবীরের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লাবণ্য মনে মনে জীব কাটল ইশস বিরাট ভুল হয়ে গেল অন্য মনস্ক ছিল বলে সত্যিটা বেরিয়ে গেল না হলে ও ঠিক প্রশ্নটা এড়িয়ে যেত লাবণ্য উঠে দাঁড়িয়ে বলল যদি আমি যাই তাহলে দেখা হবে নিশ্চয়ই কিন্তু যাবার তো কোনো ঠিক নেই দেখি কি হয় ঠিক আছে আমি উঠি এখন অনুষ্ঠানটা দেখি একটু আপনি না হয় বসুন এখানে দিগম্বরকে নিয়ে ভাববেন না জ্যোতিবাবু আপনি ওর পথের কাটানন ওকে এমনিতেই টিকিট দেওয়া হতো না ও ইতিমধ্যেই ওনার কলকাতার এক বন্ধু তরিত বাবুকে দিয়ে অনেক তদবির করিয়েছে তাতেও কিছু লাভ হয়নি সুতরাং আপনি এসব নিয়ে না ভেবে নির্বাচন নিয়ে ভাবুন বৈঠক খানায় বসে জ্যোতির সঙ্গে দুলাল দত্তের আলোচনা চলছিল জ্যোতি দিগম্বর মাইতির আগের দিনের ব্যবহার নিয়ে চিন্তিত ছিল লোকটি সম্পর্কে খুব বেশি তথ্য তার কাছে ছিল না কারণ দিগম্বর জীবনতলার বাসিন্দা গত বছর দশেক আগেও তাকে এ চত্বরে কেউ চিনত না রাজপুর জমিদার বাড়ির দখল ছেড়ে যাওয়ার সুযোগ এসে এখানের নেতা হিসেবে উঠে এসেছে দোলাল দত্তের কাছে জ্যোতি অস্বস্তি নিয়েই বলছিল আসলে উনি আমাকে বাড়িতে এসে অনুরোধ করে গেছেন তাই নিজের একটু অস্বস্তি লাগছে দোলাল দত্ত মুচকি হাসলেন অনুরোধ করে গেছে দিগম্বর এটা আমাকে আপনি বিশ্বাস করতে বলেন ওর সম্পর্কে তো এটাই সবচেয়ে বড় অভিযোগ ও ধরাকে সরা জ্ঞান করছিল। এসব অসভ্যতার পরেও ও মনে করছিল ওর বদলে আর কাউকে দাঁড় করানো আমাদের পক্ষে সম্ভব নয় তবে আপনার কথা ও আদৌ ভাবেনি আপনার নাম ওঠার সঙ্গে সঙ্গে ও ভয় পেয়ে গিয়েছে ও এটুকু জানে আমাদের কাছে ওর থেকে আপনি অনেক বেশি গ্রহণযোগ্য প্রার্থী আপনাকে আর কারোর কাছে তো নতুন করে পরিচয় করানোরও কিছু নেই তাই না সেই জন্য ও ছুটে এসেছে আপনি আপনার মহানুভবতায় সেটাকে অনুরোধ বলছেন ঠিকই তবে আমি জানি সেটা কখনোই অনুরোধ নয় বরং মিষ্টি মুখে হুমকি হলেও হতে পারে জ্যোতি হেসে ফেললো হুমকি কথাতে আমার একটু আপত্তি আছে উনি আমাকে সেইভাবে কিছু বলেননি সেইভাবে হয়তো বলেনি কিন্তু বাড়ি বই বলতে এসেছিল তো সেটাই তো বিরাট অপরাধ তার তো কোনো অধিকার নেই আপনাকে যেচে পরামর্শ দিতে আসার কেসে তাকে কে চেনে বলুন তো আজ যদি শিব শেখর মশাই থাকতেন তাহলে এসব চুনুপুটিদের কখনো নেতা হওয়া হতো তিনি এসব নাম কখনো আলোচনার মধ্যে আসতেই দিতেন না নেহাত আপনারা কেউ ছিলেন না তাই অনেকটা বাধ্য হই বাকি কথা যদিও আর শেষ করলেন না দুলাল দত্ত তবু উপস্থিত কারোরই বুঝতে অসুবিধা হল না জ্যোতি একটু চুপ করে থেকে বলল ওই যে ওনার বন্ধু কি যেন নাম বললেন তরিত বাবু তো তো উনি তো কলকাতায় থাকেন উনি পড়ে কোনো সমস্যা করবেন না তো দুলাল দত্ত জ্যোতির আশঙ্কা উড়িয়ে দিল কে যে বলেন জ্যোতি শেখর বাবু কলকাতা থেকে রাজপুরে এসে সমস্যা তৈরি করবে সে সাহসকার আছে আমরা আছি কি করতে তবে ভেবে দেখলে আপনি একাই একশো রাজপুরের মাটিতে অন্তত আমার সাহায্য আপনার লাগবে না দোলাল দত্ত বেরিয়ে যাবার পরে নবীন জ্যোতির পাশে এসে বসল হেসে বলল তাহলে তোমার নতুন জীবন শুরু হলো মেজো বাবু। এবার এদিকটা আমার ওপরে ছেড়ে দাও এদিকটাও এবার গুছিয়ে ফেলতে হবে কাল ঝুমা ফোন করেছিল ও কলকাতায় যাচ্ছে আজ আমি ওকে লাবু দিদির সঙ্গে কথা বলে নিতে বলেছি আমাদের এবার আর একটা নতুন জায়গা লাগবে পিন্টুর ছুটিতে থাকার জন্যে কারণ এই জায়গাটার কথা এখানে অনেকেই জানে তাই শশী দাদাবাবুর এটার খবর বার করতে খুব বেশি অসুবিধা হবে না হ্যাঁ আমি খুঁজেছি একটা পার্ক সার্কাসের দিকে ওটার ঠিকানা লাবুকে পুজোর সময় এলে মনে করে দিয়ে দিও দাদা বেরোতে বেরোতে শীত এসে যাবে তার আগে জায়গাটা চিনে এলেই হবে তবে এই ঠিকানাটা ঝুমাকেও বলার দরকার নেই বলা যায় না ও যদি বড়দার চাপের কাছে শক্ত থাকতে না পারে তাছাড়া এবার গিয়ে সত্যবাবুর সঙ্গে কথা হলো তাকে বললাম না থাকলে কি আর অধিকার জন্মায় বৌদি তো একদিনের রাজপুরে পা দিল না বর্দা ফিরলে না অশান্তি বাধে সত্যবাবু নিজেও সে কথা স্বীকার করলেন অবশ্য বললেন আগের রায় সব সম্পত্তি বৌদির নামে হবে এটা কোথাও লেখা ছিল না বর্দা ছাড়া পাচ্ছে এই খবর পেয়ে উনি নাকি এবার নতুন করে মামলা করেছেন যেখানে সম্পত্তির ব্যাপারটা ফয়সালা হবে আগের বার তো জ্যাঠা মশাইয়ের সঙ্গে তেমন কথাই হয়েছিল বড়দার নামে না রেখে নাতনিদের নামে সরাসরি সম্পত্তি দেওয়ার জন্য সত্যবাবু অনুরোধ করেছিলেন জ্যাঠা মশাইয়ের তাতে আপত্তি ছিল না দুর্ঘটনাটা না ঘটলে তো মেয়ে দুটোই সম্পত্তি পেত কিন্তু জ্যাঠা মশাই মারা যাওয়ার পর তো আর সেটা হলো না উনি তো নাতনিদের নামে সরাসরি কিছু দিয়ে যাননি শেষ পর্যন্ত নিচু গলায় বলল জ্যোতি নবীন চিন্তিত হল সেই তো সূর্য দাদাবাবুকেও একবার বড় দাদাবাবুর ছাড়া পাওয়ার কথাটা জানিয়ে দিলাম কাল জ্যোতি মুখে বিরক্তির আওয়াজ করল আবার ওকে জানাতে গেলে কেন ও ওখানে একা একা থাকে মিছি মিছি দুশ্চিন্তা করবে আমরাই তো সামলে নিতাম বড়দার পুরনো বন্ধুরা কি আর সেরকম কেউ আছে এখনো যারা আমাদের বিপদে ফেলতে পারে নবীন মাথা নাড়ল জানি না তবে শশী বাবুকে আমি বিশ্বাস করি না ও যথেষ্ট বুদ্ধি ধরে কি রূপ নিয়ে বেরোবে কে জানে এই যে লাবণ্য তোমাকেই খুঁজছিলাম একজন মহিলা তোমাকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলেন তুমি যে এখানে বসে অনুষ্ঠান দেখছো আমি জানতাম না একদম কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় বলল সুবীর লাবণ্য একটু অস্বস্তি নিয়ে উঠে দাঁড়ালো তাড়াতাড়ি নবীন বরণের অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছিল লাবণ্য হয়ে দেখছিল কখন যে তিনটে বেজে গেছে খেয়ালি করেনি সুবীরের ডাকে হলো থেকে বেরিয়ে এসে দেখলো টিচার্স রুমের সামনে ঝুমা দাঁড়িয়ে আছে ওকে দেখেই ঝুমা হাসলো স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় মুচকি হেসে ভ্রু নাচিয়ে বলল বাপরে সেই কখন থেকে তোমাকে খুঁজছি কোথায় ছিলে গো হ্যাঁ গো ওই লোকটাকে তোমার নাম বলতেই নিজে থেকেই খুঁজতে চলে গেল লাবণ্য মনে মনে বিরক্ত হল ঝোমাকে তার কখনোই খুব বেশি পছন্দ ছিল না শুধুমাত্র জ্যোতি দা আর পিন্টুর কথা ভেবে ও অনেকটা বাধ্য হয়ে ঝুমার সঙ্গে যোগাযোগ রাখে ও একটু ভ্রু কোচকে তাকিয়ে ইচ্ছাকৃত গলার স্বরে বিরক্তি এনে বলল উনি আমার সঙ্গে চাকরি করেন লাবণ্যর গলার বিরক্তির সুর অবশ্য ঝুমার কৌতূহলকে একটু দমাতে পারল না সে এদিক ওদিক তাকিয়ে নিয়ে খুব উৎসাহের সঙ্গে বলল ওমা কি যে বলো শুধু চাকরি করে নাকি আমার তো মনে হলো আরো অনেক কিছু তোমার খোঁজ করতেই নিজেই চলে এলো আমাকে কত কথা শুধল কি জিজ্ঞেস করলো বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো লাবণ্য ঝুমা হাত পা নেড়ে বলল ও বাবা সে কত কি তোমার বাড়ি থেকে এসেছে কিনা আমি কোথায় থাকি তোমার কে হই কি জন্যে এখানে এসেছি কত কিছু তুমি কি বললে কি জন্যে এসেছ পিন্টুর কথা বললে নাকি চিন্তিত গলায় জিজ্ঞেস করল লাবণ্য ঝুমা হি হি করে হাসল হ্যাঁ বললাম তো ছেলের কথা ওর হোস্টেলে যাব বললাম তো তুমি যে আমার বোন সেটাও বললাম উনি বোধ হয় আমাকে তোমার বর্দি ভেবেছেন বুঝলে তাই বললেন আমি রাজপুরে থাকি কিনা সবচেয়ে মজার কি জানো বর্দি ভেবে কি বললেন উনি বলছিলেন তোমার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে কিনা বোঝো কাণ্ড তাই তো বললাম শুধু চাকরি করে না গো তোমাকে বোধ হয় বিয়ে করতেও চায় লাবণ্য এবার স্থান কাল পাত্র ভুলে প্রায় চিৎকার করে ঝুমাকে ধমকে উঠল ঝুমাদি তোমাকে জ্যোতি দা কতবার বলেছে যে তুমি পিন্টুকে দেখতে আসার কথা কাউকে বলবে না তুমি কি শিশু কিছু বোঝো না আমরা কোথায় ছেলেটাকে একটু ভালোভাবে মানুষ করার চেষ্টা করছি আর তুমি সেই চেষ্টায় জল ঝেলে দিচ্ছ কে ওই লোকটা কতটুকু চেনো তুমি ওকে সব কথা তোমাকে বলতেই হবে তাই না ঝুমার মুখ কালো হয়ে গেল অপমানিত মুখে বলল জ্যোতি দাদা আমাকে ওখানে কাউকে এসব বলতে বারণ করেছিল কলকাতায়ও যে বলা যাবে না সেটা তো বলেনি উনি তোমাকে খুঁজে দিতে চাইলেন তাই আমি বললাম কি জানি বাবা তোমাদের সব ব্যাপার বোঝা আমার নয় উনি তোমাকে পছন্দ করেন তার রাগ তুমি আমার ওপরে দেখাচ্ছ কেন বলতো যাকগে আমি এখন এলাম জ্যোতি দাদা বলেছে শশী বাবু জেল থেকে বেরোলে আমি আর আসব না হয়তো তুমি তাহলে দেখে শুনে রেখো ঝুমা আর দাঁড়ালো না গম্ভীর মুখে হন হন করে চলে গেল লাবণ্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যাবার জন্য পেছনে ঘুরে দেখল সুবীর দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লাবণ্যকে দেখেই হেসে বলল আরে গ্রামের সহজ সরল মানুষ ওরা অত ভেবেচিন্তে কি আর কথা বলতে পারে তুমি যে ওনার ছেলের সঙ্গে দেখা করতে যাও এটা লুকিয়ে রাখারই বাকি আছে দরকার পড়লে বলো আমিও তো আছি উনি ঠিকই বলেছেন আমি আসলে ওনাকে তোমার দিদি ভেবেছিলাম তাই একটু পার্সোনাল কথা জিজ্ঞেস করে ফেলেছিলাম পার্সোনাল কথাটা কি সেটা লাবণ্যর জানা হয়ে গিয়েছিল তাই ও আর দাঁড়াল না যাবার আগে গম্ভীর গলায় বলল ভবিষ্যতে আমার সম্বন্ধে কিছু জানার থাকলে সেটা সরাসরি আমাকেই জিজ্ঞেস করবেন আমি অন্য কারো মুখে আমার ব্যক্তিগত কথা শোনা পছন্দ করি না রাজপুর জমিদার বাড়ির আজকে সকালটা অনেক দিন পরে একদম অন্য রকম মা দুর্গা সপরিবারে বাপের বাড়ি এসেছেন তাই সারা বাড়ি জমজমাট আজ সপ্তমী গতকাল বিকেলের মধ্যেই বাড়ি ভরে গিয়েছিল কলকাতা থেকে ধিমান সমাপ্তি আর লাবণ্য এসেছিল বিকেলে তার আগেই মাধুরী বাবা মায়ের সঙ্গে মেয়েদের নিয়ে পৌঁছে গিয়েছিল সামনের উঠোন পেরিয়ে যে দালান সেখানেই একসময় পুজো করা হতো আজ অনেক বছর পরে সেই দালানে নতুন করে আয়োজন করা হয়েছে প্রতিমাকেও অনেকদিন পরে খুব খুশি খুশি লাগছে মাধুরীর ছোট মেয়ে মিতুল আর সমাপ্তির ছেলে বোবাই একসঙ্গে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে শর্মা ঠাকুরের সামনে বসে ফুল বেলপাতা গোছাতে গোছাতে মাঝে মাঝে এই বাসন্তীকে উদ্দেশ্য করে চিৎকার করছেন বাসন্তী বাচ্চাগুলো কোথায় গেল গো দেখো একটু পুকুরের দিকে না চলে যায় খিরকির খির দিয়ে দাও না হয় বাসন্তী নকল রাগে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চিৎকার করছে আর পাড়ি নেমায় বয়সে আর অত ছোটাছুটি পোষায় এই দেখো দেখি আবার পুকুরের দিকে যায় দাঁড়াও একটা লাঠি নিয়ে আসি লাবণ্য অনেক দিনের পরে আজ বাগানে পা রাখল খিড়কির ধার দিয়ে পায়ে চলা পথটা আরো খানিকটা চওড়া হয়েছে এই কবছরে ঝোপ জঙ্গল অনেকটা পরিষ্কার গোয়ালের পেছনের দিক দিয়ে যে রাস্তাটা সরাসরি পুকুরের পেছনের ঘাটের দিকে চলে গিয়েছে সেখানে জঙ্গলটা বরং অনেকটা একই রকম আছে ঠিক একইভাবে পুকুরের ওপরে কয়েকটা নারকেল গাছের গুড়ি ফেলে রাখা আছে আগের মতোই এটা ধীরেন কাকার গরুকে চান করানোর জায়গা এখানে একদিন ও সাদা পাউডারের গুঁড়ো ছড়ানো দেখে উত্তেজিত হয়ে দাকে ডেকে এনেছিল কথাটা মনে পড়তেই নিজের মনেই হেসে ফেলল লাবণ্য কে বোকাই না ছিল তখন নবিন্দা কত সহজে সব ধুয়ে ফেলে ওকে ওখানে কিছু ছিল না বলে দিয়েছিল সেই সময়টা অথচ কত সুন্দর ছিল মাঝে মাঝেই চোখ বন্ধ করে সেই সময়টাকে ছুতে চায় লাবণ্য পুকুরের ধার বরাবর হেঁটে এসে যে উঁচু জায়গাটা সেটাও একই রকমের আছে লাবণ্য ওটার উপরে উঠে দাঁড়ালো পুরোনো স্মৃতিগুলো ফিরে আসছিল ঠিক এই জায়গাটাতেই শশী দাকে হাতে নাতে ধরেছিল জ্যোতি দা আর নবীন দা গোটা গ্রামের লোক ভিড় করে এসেছিল সেই মাছ রাতেও সেই ভিড়ে কিন্তু বাড়ির কেউ ছিল না তারা তখন মুখ লুকিয়ে বসেছিল নিজেদের ঘরে লাবণ্য নিজেও নিচে নামেনি দোতলার নিজের ঘরের জানলায় দাঁড়িয়েছিল চুপ করে দিদি কখন যেন ওর পেছনে এসে দাঁড়িয়েছিল দিদির তখন সব সত্যি জানা ছিল না মেচের দিকে তাকিয়ে দেখতে দেখতে বলেছিল ঝুমাতা বড়দির সংসার ভেঙ্গেছিল সেদিন আর আজ দেখ নিজেই মরতে বসেছে পাপ কোনোদিনও তার বাপকেও ছাড়ে না বুঝলি লাবণ্য একটা দীর্ঘশ্বাস ফেলল সেই ওর হাসি খুশি শান্ত দিদি কেমন যেন বদলে গেল যে দিদি কখনো গলা তুলে কথা বলতো না সেই দিদি এখন সারাক্ষণ যেন বিরক্ত হয়ে থাকে কথায় কথায় জ্যোতি দার সঙ্গে অশান্তি করে এখন মাঝে মাঝে ওর সত্যি দিদির জন্য খারাপ লাগে নিস্তরঙ্গ পুকুরের জলে টুপ করে একটা ঝিল ছুড়ল লাবণ্য পুকুরের জলে একটা ছোট্ট ঢেউ উঠল শুধু যেউটা ছোট গোল থেকে ক্রমশ বড় হতে হতে একসময় মিলিয়ে গেল জলে খানিকটা ডুবে থাকা একটা ডালের ওপরে একটা ফরিং বসেছিল জলের কম্পনে সেটা উড়ে গেল সামনেই কোনো একটা গাছের ডাল থেকে টিয়া পাখির ডাক ভেসে আসছিল গাছের সবুজ পাতার আড়ালে যদিও তাকে ঠিকভাবে দেখা যাচ্ছিল না ওপরের গাছের দিকে দৃষ্টি রেখে লাবণ্য পা টিপি টিপি ধীরে ধীরে এগোচ্ছিল পাখিটাকে দেখার জন্য গাছটা আছে হাঁটতে হাঁটতে সামনের বড় গাছটার কাছে গিয়ে থমকে দাঁড়ালো লাবণ্য এটা সেই গাছটা না এটাকেই তো দিনের পর দিন স্বপ্নে দেখে সঙ্গে সঙ্গে মনটা এক নিমেষে আবার সেই প্রথম জীবনে ফিরে গেল এই গাছের নিচেই ওর জীবনের প্রথম প্রেম এসেছিল ওকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিল সূর্য বুকের ভেতরটা কেমন যেন উঠল লাবণ্য গাছটার গায়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ল বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নিজেকে সামলে নিয়ে আবার আস্তে আস্তে রাস্তা ধরে এগোতে লাগলো লাবণ্য চোখ বন্ধ করেও একসময় এই রাস্তায় ও হাঁটতে পারত সবটাই ওর এত চেনা ছিল রাস্তাটা সোজা বাজারে গিয়ে উঠেছে এদিকটায় গাছপালা এখন অনেকটাই কম রাস্তা এখানে বাড়ির গাড়ি যাতায়াতের জন্য আগেও চওড়াই ছিল তবে সেই চওড়া রাস্তায় এখন মোরাম পড়েছে তার ধুলোয় আশেপাশের ছোট গাছগুলো একটু লালচে হয়ে আছে দূর থেকে বাজারের পুজোর ঢাকের আওয়াজ ভেসে আসছে অন্য মনস্ক লাবণ্য একটা গাছের ডাল তুলে নিয়ে মোরাম বেছানো রাস্তায় কাঠি দিয়ে দাগ কাটছিল লাবণ্য না একদম চেনাই যাচ্ছে না লাবণ্য তাকিয়ে দেখল একটা সাইকেল ওর পাশে এসে দাঁড়িয়েছে সাইকেল থেকে বছর আঠাশের একজন যুবক নেমে দাঁড়ালো শ্যামলা রঙের পেটানো চেহারার যুবকের চোখে চশমা মুখ ভর্তি দাঁড়ি কয়েক মুহূর্ত তীক্ষ্ণ চোখে লক্ষ্য করে লাবণ্য অস্ফুটে বলল স্বপন দা না মুহূর্তে হাসি খেলল যুবকের মুখে মাথা ঝাঁকিয়ে বলল যাক চিনতে পারলে তাহলে ভাবলাম বোধহয় চিনতেই পারবে না কেমন আছো যে স্বপনকে একসময় দেখলেই লাবণ্য বিরক্ত হতো ভয় পেত এড়িয়ে চলত আজ যেন তাকেই বড্ড আপন মনে হচ্ছিল লাবণ্যর ছেড়ে যাওয়ার পরে সেই জায়গার সব মানুষগুলোকেই বোধহয় আপন মনে হয় ইট কাঠ পাথরের মধ্যে ছড়িয়ে থাকে মায়া স্মৃতিগুলো ফিরে ফিরে আসে ফেলে আসা মেয়েবেলা দুহাত দু হাত বাড়িয়ে পিছু ডাকে ভালো আছি স্বপন দা তুমি কেমন আছো কি করছো এখন বিয়ে করেছ এক নিঃশ্বাসে অনেকগুলো প্রশ্ন করে ফেললো লাবণ্য স্বপন হাসল ভালো আছি বিয়েও করেছি ছোড়দার কাছেই তো কাজ করি ওনার সঙ্গে সব সময় থাকি আমি তো ওনার সেক্রেটারি ছোরদার কাছে তোমার সব খবর পাই তুমি তো কলেজে পড়াও সব জানি আমি লাবণ্য অবাক হলো তাই নাকি আসলে রাজনীতি নিয়ে তো জ্যোতি দার সঙ্গে কখনো কথা হয়নি তাই জানতাম না তোমার কথা স্বপন হাসল ছোরদা আমাদের ব্যস্ত মানুষ তারার গল্প করার সময় কই পুজোতে এখানে তো নিমন্ত্রণ আছেই আমার বউকে নিয়ে আসব তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব লাবণ্য হাসলো আচ্ছা দেখা হবে তুমি কি এখন দিদির বাড়ি যাচ্ছ হু ছোরদার সঙ্গে দরকার আছে দিদির বাড়ি বললে একসময় তো তুমিও এখানেই থাকতে হেসে বলল স্বপন লাবণ্যও হেসে ফেললো সে তো ঠিকই তবে তখনও তো এটা দিদির বাড়িই ছিল আমার ছিল না আজও তাই আমি তো ভেবেছিলাম তোমারও হবে অন্তত আমরা সূর্যর সব বন্ধুরা তো তাই জানতাম সূর্য তো তোমার জন্যই উচ্চ মাধ্যমিক এখান থেকে করলো কলকাতা গেল না এখানে কলেজ থাকলে বোধহয় ডাক্তারি পড়তেও যেত না কিন্তু তারপরে ঠিক কি হলো লাবণ্য কেন ভেঙে গেল সম্পর্কটা হঠাৎ করেই বলল স্বপন লাবণ্য থমকে গেল তার বুকের ভেতরের গোপন খতে নতুন করে রক্তক্ষরণ হল কয়েক মুহূর্ত নৈশব্দের পরে লাবণ্য সেই ছোট্ট বেলার লাবণ্যকে জোর করে সরিয়ে দিয়ে বাস্তবে ফিরল হেসে বলল এরকম কোনো সম্পর্ক তো আদৌ কখনো ছিল না স্বপন দা তোমরা বন্ধুরা বোধ ভুল জানতে ভুল না ভুল জানব কেন তাহলে একটা কথা বলি লাবণ্য আমার এক সময় তোমাকে ভালো লেগেছিল তখন সূর্য নিজেই বলেছিল এ কথা ওর মুখেই শুনেছিলাম ও তোমাকে ভালোবাসে আমাদের সব বন্ধুরা জানত একটু অবাক গলায় বলল স্বপন লাবণ্য আর দাঁড়ালো না স্বপনের দিকে তাকিয়ে খানিকটা জোর করে হেসে বলল কে জানি তাহলে হয়তো তোমাদের কাছেই খবর ছিল আমি তো কখনো বোঝিনি চলি বৌদিকে নিয়ে এসো আলাপ করিয়ে দিও লাবণ্য খানিকটা স্বপনকে এড়িয়ে যেতেই তাড়াতাড়ি আবার রাস্তা ছেড়ে পুকুরের পার বরাবর উঠে এলো কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে গোয়ালের সামনে গিয়ে দাঁড়াল গোয়ালের এই জায়গাটার কোনো পরিবর্তন নেই শুধু পুরনো কালো হয়ে যাওয়া খড়ের চালাতে খানিক নতুন হলুদ খড়ের আস্তরণ পড়েছে ধীরেন কাকা আগের মতোই গোয়ালের কোণে বসে খড় কাটছে লাবণ্য দরজা দিয়ে উঁকি দিয়ে ডাকল ধীরেন কাকা ধীরেন কোন উত্তর দিল না কয়েক মুহূর্ত উত্তরের জন্য অপেক্ষা করে লাবণ্য আবার ডাকতে যাচ্ছিল এমন সময় পিছন থেকে নবীনের গলা ভেসে এলো ধীরেন ডাকে ডেকে লাভ নেই লাবু দিদি ওর কান একদম গেছে কান শুনতে ধান শোনে লাবু দিদি এই ডাকটা কতদিন পরে শুনল লাবণ্য লাবণ্যর বুকের ভেতরে যেন একটা ভালো লাগার চোরা স্রোত বয়ে গেল লাবণ্য হাসি মুখে পেছনে ফিরে তাকিয়ে বলল নবীন দা কত ব্যস্ত লোক গো তুমি এখন সেই কাল বিকেলে এসেছি তখন থেকে তোমাকে খুঁজেছি অথচ তোমার দেখা নেই নবীন হেসে ফেলল সত্যি ব্যস্ত লাবু দিদি আর মা সাটেক পরেই তো ভোট কত কাজ জানো তারপরে জ্যোতি দাদা বাবু এখন বাকি কাজেও তো সময় দিতে পারে না ওদিকটাও তো দেখতে হয় সেই তো দেখছি জ্যোতি দা তো এখন বিখ্যাত মানুষ হয়ে গেছে মনে হচ্ছে সেক্রেটারি সঙ্গে নিয়ে ঘুরছে শুনলাম মুচকি হেসে বলল লাবণ্য নবীনও হাসলো। স্বপনকে দেখলে নাকি পড়াশোনা করা ছেলে কলেজ পাশ দিয়েছে ছোট দাদা বাবুর সঙ্গেই তো স্কুলে পড়তো কিন্তু এই গ্রামে আর চাকরি কই বলো এদিকে বাপ মা কলকাতায় যেতে দেবে না তারপরে বোধ হয় সূর্য দাদাবাবুকে ধরেছিল ফোনে সেই তো মেজো দাদা বাবুর কাছে ওর জন্য সালিশি করল ছোট ভাইয়ের কথা কি আর মেজো দাদাবাবু ফেরাতে পারেন শেষ পর্যন্ত ওকেই বহাল করলেন তবে ছেলেটা কাজের দায়িত্ব নিয়েই করে আমাকে বরং ওদিকটা খুব বেশি দেখতে হয় না লাবণ্য একটু থমকে গেল অনেক দিন পরে আবার কেউ কেউ ওর সামনে সূর্যর প্রসঙ্গ তুলল প্রতিমার তো এই আলোচনা একেবারেই অপছন্দের যদিও কখনো এসব নিয়ে লাবণ্যর সামনে আলোচনা করে না তবে তার প্রতিমার মতো সূর্যর প্রতি কোনো রাগ নেই সে লাবণ্য পাছে এসব আলোচনায় কষ্ট পায় তাই এড়িয়ে চলে মনের ভেতরে অনেক প্রশ্ন উঠছিল লাবণ্য সেগুলাকে দমিয়ে রাখার চেষ্টা করতে করতে নির্লিপ্ততা গলায় শুধু বলল ও ভাগ্যিস ওই স্বপন ছেলেটা ছিল নালি আমাদের নবীনের তো দম বেইরে যেত বলতে বলতে ঝড়ি কাখে নিয়ে বাসন্তী গোয়ালের সামনে এসে দাঁড়ালো ওকি মেরে ভেতরের দিকে একবার তাকিয়ে নিয়ে লাবণ্যকে বলল ও লাবু সরদিকী মা ঘুটে কটা নিয়ে আসি গে ভিতরে গে একেনে দাইরে হাজার ডাকলেও তো তিনি শুনতে পাবেননি লাবণ্য হেসে বলল আজ বাসন্তী পিসির বড্ড তারা বাড়িতে পুজো বলে কথা নবীন সব সময় বাসন্তীর পেছনে লাগতে পছন্দ করে বাসন্তীকে রাগিয়ে দিয়ে মজা পায় সে মুচকি হেসে বলল হ্যাঁ বাসন্তী আবার তারা ওই তো চারটে লোকের রান্না তাও এখন তো আবার বাড়িতে গ্যাস এসে গেছে গ্যাসে রান্না করতে আর কতক্ষণ লাগে বাসন্তী খেপে গেল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে বলল আর কারো কোনো কাজ নেই না যত কাজ সব তোমার পুজো বাড়িতে এত লোক পুজোর ভোগ সব গ্যাসে রান্না হতিছে আমিষ গ্যাস পুজোর নিরামিষ ঘরে ঢোকে তুমি কি করো সারাদিন দু মিনিট ছাড়া ছাড়া শুধু হেসেলে এসে চা খাওয়া ছাড়া আর কাজ কি তোমার যা করে সব তো ওই স্বপন ছোট দাদাবাবুর কথাতে ওরে কাজে রেইখেছিলেন বলে মেজ বৌমা মেজ দাদাবাবুর ওপরে কি রাগটাই না কইরেছিলেন তখন আজ তো ওই সব ভাগ্যিস ছেলেটা ছেল নাইলে তো দাদাবাবুর সব কাজ লাটে উঠত স্বপনকে সূর্যর কথায় কাজে রেখেছিল বলে দিদি জ্যোতি দার সঙ্গে রাগারাগি করেছিল দিদির এখনো খুব আক্রোশ মনে মনে ভাবছিল লাবণ্য বাসন্তীর চিৎকারে নবীন অবশ্য আর দাঁড়াল না লাবণ্যর দিকে চোখের ইশারা করে হাসতে হাসতে চলে গেল বাসন্তী বাড়ির দিকে ফিরছিল লাবণ্য তার সঙ্গী হল বাসন্তী এত বছরের সুখ দুঃখের গল্প লাবণ্যর কাছে উজাড় করে দিচ্ছিল অনেক বছর পরে লাবণ্যর মনে হচ্ছিল সে যেন এখানেই থাকে রাজপুর ছেড়ে সে কখনো কোথাও যায়নি সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে বাসন্তী হেসেলের দিকে চলে গেল লাবণ্য সিঁড়ির নিচে চটি খুলে রেখে ঠাকুর দালানে উঠে এলো সমাপ্তি আর মাধুরী একধারে বসে ফুল বেলপাতা গুছিয়ে রাখছিল লাবণ্য তাদের পাশে এসে বসে পড়ল মাধুরীর দিকে তাকিয়ে বলল বর্দিকে ভালো লাগছে না এখানে সবাই মিলে এসে মনে হচ্ছে না সব আগের মতো আছে মাধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল সত্যি কি সব আগের মতো আছে লাবণ্য যদি থাকত তাহলে কি আজ আমার কলকাতায় পড়ে থাকার কথা শর্মা ওখান দিয়েই যাচ্ছিলেন কথাটা শুনে দাঁড়িয়ে পড়ে বললেন কেন পড়ে থাকো মা এটা তো তোমার বাড়ি এখানে না থেকে তুমি কলকাতায় পড়ে থাকো কেন নাতনিগুলোকে নিয়ে এখানে এসে থাকো না আমারও তো বয়স হচ্ছে যে কটা দিন বাঁচি একসঙ্গেই না হয় থাকি সবাই মাধুরীর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল থমথমে মুখে তাকিয়ে বলল আপনার ছেলে আমার যা অবস্থা করে গেছে মা এরপর আর কোন মুখে এখানে এসে থাকি বলুন তো লোকলজ্জা বলেও তো একটা কথা আছে নাকি মেয়েগুলো স্কুলে গেলেই তো তাদের বাপের কুকীর সব জানতে পারবে ওদেরকে তো অন্তত এসব থেকে দূরে রাখি সমাপ্তি লাবণ্যর দিকে কড়া চোখে তাকালো কথাটা বলে ফেলেই লাবণ্যর খুব অস্বস্তি হচ্ছিল সে অত ভেবেচিন্তে কিছু বলেনি সকাল থেকে আসলে তার নিজেরই মনে হচ্ছিল বাড়িটা একদম আগের মতো লাগছে সেই আনন্দটুকুই সে ভাগ করে নিতে চেয়েছিল মাত্র তার সেই সামান্য কথার পিঠে কথা যে এখানে গিয়ে পৌঁছাবে সেটা তার ধারণার বাইরে ছিল বাসন্তী ততক্ষণে ঘুটে রেখে হেসেল থেকে বেরিয়ে এসেছিল দুজনের কথোপকথন শুনে বলল হো হা লাজ নাই দেখুনটির লাজ যে সব অন্যায় করল তার সরম নাই আর তুমি বৌমা লজ্জায় মরতিজ থাকো দেখি একেনে কে তোমারে কি বলে দেখি হেসেল পর্যন্ত কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছিল সেই আওয়াজে প্রতিমা বাইরে বেরিয়ে এসে খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল পেশি ঠিক বলেছে বর্দি বড়দার পাপের সাজা তুমি পাবে কেন বলো দিকি বাড়িঘর তোমার মেয়েরা তোমার তুমি নিজের দাবিতে এখানে থাকবে কেউ একবার তোমাকে কিছু বলার সাহস তো তারপরে তোমার দেওর কি করে দেখবে শর্মা খুশি খুশি মুখে বললেন মেজ বৌমা ঠিক বলেছে আমাদের জ্যোতি আছে না একটা কথাও বলার সাহস কারোর হবে না মাধুরীর মা পাশ থেকে বললেন তার বাপ তো তাকে অনেক বুঝিয়েছে লজ্জার কি আছে সে তো আর কোনো অপরাধ করেনি স্বামীর ভুলের শাস্তি সে পাবে কেন তা মেয়ে আমার কথা শোনে না তার এক কথা এখানে নাকি সবাই সব জানে তাই সে নাকি লজ্জায় মুখ দেখাতে পারবে না মাধুরী আর কোনো কথা বলল না চোখ মুছতে মুছতে মাথা নিচু করে ফুল গোছাতে লাগল পরিবেশ একটু থমথমে হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হওয়ায় সেই প্রসঙ্গ আবার বদলে গেল প্রতিমা হেসেল থেকে বেরিয়ে কাপড় ছেড়ে এসে বসল মাধুরীর মা ঠাকুর মশাইয়ের হাতে হাতে সব এগিয়ে দিতে লাগলেন বিভিন্ন হইচইয়ের মধ্যে আগের ঘটনা ধামা চাপা পড়ল কিছুক্ষণের মধ্যেই সপ্তমীর পুজো শেষ হয়ে গেল অঞ্জলি শেষের পরে লাবণ্য হাফ ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়ল বেশিক্ষণ থাকলেই পাছে আবার নতুন কোনো তিক্ততার সৃষ্টি হয় অষ্টমী নবমীর শেষে দশমীও এসে গেল দিনগুলো যে কোথা থেকে এত দ্রুত কেটে গেল লাবণ্য ভেবেই পাচ্ছিল না রাজপুর থেকে যাবার পর থেকেই বাকি বছরগুলোই পুজোর কোনো আনন্দ লাবণ্যর ছিল না ছুটিগুলো মোটামুটি মেস বাড়িতেই কেটেছে বাবার ওপরে অভিমানে দেবীপুর যাবার ইচ্ছে হয়নি ধিমান বা সমাপ্তি যদিও প্রতি পুজোতেই তাদের বাড়ি গিয়ে থাকার জন্য বলতো কিন্তু লাবণ্যই যেতে চায়নি তখন আর সে ছোট ছিল না নতুন বিবাহিত দিদি জামাইবাবুর সংসারে গিয়ে থাকতে লাবণ্যর অস্বস্তি হতো। তাই নিজের মতো করে থাকতে শিখে গিয়েছিল লাবণ্য বছরও যে খুব বেশি আসার ইচ্ছে ছিল তা নয় কারণ এখানে এলেই ওর আরো বেশি করে পুরনো কথা মনে হবে লাবণ্য জানত কিন্তু জ্যোতি আর প্রতিমা অনেকবার করে বলে রেখেছিল সমাপ্তিও রাগারাগি করছে দেখে অগত্যা লাবণ্য নিমরাজি হয়েছিল এসে অবশ্য একটু আফসোস হয়নি লাবণ্যর মুহূর্তগুলোকে চেটেপুটে উপভোগ করেছে ও সামনের বিশাল নদীটার অন্য পার দেখা যাচ্ছে না আধো অন্ধকারে দূরের গাছপালাগুলোকে কালো লাগছে কোনটা কিসের গাছ বোঝার উপায় নেই লাবণ্য খুব কৌতূহল নিয়ে চারিদিকে তাকিয়ে দেখছিল এত বছর রাজপুরে থাকলেও আগে এদিকটায় কখনো আসেনি লাবণ্য সিঁদুর খেলা শেষে বাড়ি থেকে বেরোতে একটু দেরিই হয়ে গিয়েছিল নদীর ঘাটে যখন প্রতিমা নিয়ে ওরা পৌঁছালো তখন সূর্য প্রায় অস্তাচলে ওখানে সবাই তৈরি হয়েই দাঁড়িয়েছিল ঠাকুর পছতেই মাঝিরা চটপট ধরে নৌকাতে তুলে দিল স্বপন ঠাকুরের পেছনে থাকা আরেকটা নৌকো দেখিয়ে লাবণ্যকে জিজ্ঞেস করল উঠবে নাকি লাবণ্য মনের মধ্যে ইচ্ছে যে হচ্ছিল না তা নয় তবে সঙ্গে থাকা পুতুল মিতুল আর বুবাইয়ের দিকে তাকিয়ে নিজেকে সংযত করল লাবণ্য মাধুরী ওর ভরসাতেই দুই মেয়েকে ছেড়েছে রাজপুর এখন আগের মতো নেই লাবণ্যর ছোটবেলায় মেয়েদের ভাসানে আসা বারণ ছিল যদিও সেটা বাড়ির পুজো ছিল না তবু সেই পাড়ার পুজোতেও শিব শেখরের যথেষ্ট প্রতিপত্তি ছিল কিন্তু বাড়ির মেয়েদের পুজোর সময়টুকু বাদে মণ্ডপে যাওয়া শেখর পছন্দ করতেন না লাবণ্য তাই কখনো পুজোর ভাসানে যায়নি এবারও সেরকম কিছু ইচ্ছে লাবণ্যর ছিল না গোল বাঁধল বাচ্চাদের নিয়ে দশমীর আচার অনুষ্ঠান পর্ব মিটে যাওয়ার পরে পুতুল জ্যোতির কাছে পৌঁছে গিয়েছিল মেজকা আমরা ভাসান দেখতে যাব আমি কখনো দেখিনি দাদুভাইকে ভাইকে বলো প্লিজ জ্যোতি বরাবরের আধুনিক মনস্ক তার কোনো আপত্তি ছিল না সে বরং অন্যদেরও উৎসাহিত করছিল বাড়ির পুজো সবাই মিলে চলো এই সুযোগে নৌকাতে ঘোরার সুযোগও হয়ে যাবে প্রতিমা অবাক হয়েছিল ছি ছি কি বুদ্ধি তোমার বাড়ির মেয়েরা ভাসানে যাবে ওসব আবার কি তুমি ঘরে বসে থাকো তুমি যে যাবে না সেটা জানি কিন্তু অন্যদের বাধা দিচ্ছ কেন বৌদি তুমি যাবে তো তুমি তো কলকাতায় থাকো তোমার নিশ্চয়ই এসব নেই খানিকটা উষ্মার গলায় বলেছিল জ্যোতি মাধুরী মাথা নেড়েছিল না না আমি নাকি যে বলো তুমি জ্যোতিদা ঘাটে আমাকে দেখলে গোটা রাজপুর তাকিয়ে থাকবে ভীষণ অস্বস্তিতে পড়তে হবে সত্য সাধন মেয়ের ওপরে ভীষণ বিরক্ত হয়েছিলেন জ্যোতির দিকে তাকিয়ে বলেছিলেন ওসব ছাড় তো বাবা তুমি নিজের মতো করে করো কারোর যাবার দরকার নেই সবাই ঘরে মুখ লুকিয়ে বসে থাক জ্যোতি হেসে সত্য সাধনকে বলেছিল কিন্তু কাকা বাবু আমার ভাইজি যেতে চেয়েছে ওকে তো আমাকে নিয়ে যেতে হবেই ওরা বাড়ির মেয়ে ওদেরকে আটকাবেন না কাকা বাবু এবার বুবাই হাত তুলেছিল আমিও যাব মেসমনি আমাকে নিয়ে যাবে না শর্মা এবার ভয় পেয়েছিলেন ওরে বাবা ওই নদীর ঘাটে তিন তিনটে বাচ্চাকে নিয়ে তুই সামলাতে পারবি বাবা তুই তো ব্যস্ত থাকবি তাই না পুতুল হঠাৎ করেই লাবণ্যর হাত চেপে ধরেছিল লাবু পিসে তুমি আমাদের নিয়ে চলো প্লিজ তিনজন ওরে বাবা আমি একা একা কি করে পারবো ভয়ের গলায় বলেছিল লাবণ্য শেষ পর্যন্ত ছেলের জেদে সমাপ্তি আর ধীমান লাবণ্যর সঙ্গী হয়েছিল লাবণ্য না উঠলেও সমাপ্তি আর ধীমান বোবাই আর মিতুলকে নিয়ে উঠে পড়ল নৌকায় পুতুল অবশ্য গেল না মুখচরা কিশোরীটি লাবণ্যর হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল আশেপাশের আরও দু একটা গ্রামের ঠাকুর এখানে বিসর্জন হতে আসে তাই কিছুক্ষণের মধ্যেই জায়গাটায় বেশ ভিড় হয়ে গেল নৌকা দুটো চোখের সামনে থেকে আর একটু গভীর জলের দিকে চলে যাওয়ার পরে লাবণ্য পুতুলের হাত ধরে যেখানে ওদের সঙ্গে আনা হ্যাজাবগুলো রাখা ছিল সেদিকে সরে গেল ততক্ষণে চারপাশে অন্ধকার ঘনিয়ে এসেছে সামনেই গোটা পাচে খেজাক তার আলোয় জায়গাটা বেশ অনেক দূর পর্যন্ত আলোকিত খানিকটা দূরে আরেকটা কোনো বারোয়ারি পুজোর প্রতিমার ভাসানের তোরজোর চলছে লাবণ্য আর পুতুল সেই দিকেই তাকিয়ে প্রতিমার মুখ দেখার চেষ্টা করছিল হঠাৎ করেই সেই ভিড়ের মধ্যে থেকে একটা খুব চেনা অবয়ব হ্যাজাকের আলোয় লাবণ্যর সামনে এগিয়ে এলো লাবণ্য চমকে উঠল সুবীর না লাবণ্যকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে সুবীর হেসে বলল এই দেখো যদি মন থেকে চাওয়া যায় তাহলে ঠিক দেখা হয়ে যায় তুমি যে পুজোয় এখানে আসবে সেটা তো আমাকে বললে না কিন্তু ঠাকুর নিজেই আমাদের মিলিয়ে দিলেন আজই একটু আগে বাবার সঙ্গে এলাম এসেই তোমার কথা মনে হয়েছিল ভেবেছিলাম কালদিগম্বর কাকুকে তোমাদের বিষয়ে জানতে চাইব তারপরে মনে হল তোমার জামাইবাবুর নামটাই তো জিজ্ঞেস করা হয়নি কিন্তু মনের মিল থাকলেও যা হয় আর কি দেখো কি রকম তোমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল লাবণ্য মনে মনে বিরক্ত হয়ে কাষ্খ হাসি হাসল তাড়াতাড়ি বলল হ্যাঁ খুব ভালো হলো আমি অবশ্য কালই চলে যাব তাই আর দেখা হওয়ার সুযোগ থাকবে না সেই আবার কলেজ খুললে কলকাতায় ফিরবে নাকি এত তাড়াতাড়ি বাড়ি যাবে না এখনো তো অনেকদিন ছুটি সুবীরের প্রশ্নের উত্তরে লাবণ্য হ্যাঁ আর নায়ের মাঝখানে একটা ছোট্ট জবাব দিল দেখি এতদিন পরে এলেন কেন পুজো তো শেষ হয়ে গেছে লাবণ্য প্রসঙ্গ ঘোরাতে অন্য কথা বলতে শুরু করল সুবীর হাসল আর বলো কেন আসবো নাই তো ভেবেছিলাম কিন্তু ওই যে তোমার সঙ্গে দেখা হওয়া তো ভাগ্যে আছে তাই চলে এলাম আসলে কাল দিগম্বর কাকু ফোন করেছিলেন ওনার পরিচিত এক ভদ্রলোককে রাজপুরে পৌঁছে দিতে হবে ওনার শরীরটা নাকি ভালো নেই তাই ট্রেনে আসতে পারবেন না বাবাকে আসতেই হলো তাই বাবার সঙ্গে আমিও এলাম আর কতদিন বাড়িতে বসে থাকবো লাবণ্য হাসলো ও আচ্ছা আরো কিছুক্ষণ বকেই চলল সুবীর লাবণ্য অবশ্য বেশিরভাগ প্রশ্নের জবাব হ্যাঁ বা নাতেই সারছিল কথায় কথায় বেশ খানিকক্ষণ কেটে গিয়েছিল এবার পুতুল লাবণ্যর হাতে টান দিয়ে বলল লাবু পিসি চলো ঘাটের দিকে যাই ওই যে নৌকা দেখা যাচ্ছে ওরা এসে পড়েছে লাবণ্য তাকিয়ে দেখলো সত্যি নৌকো ঘাটে ভিড়ছে লাবণ্য হাতের ইশারায় ওদের নৌকোগুলোকে দেখিয়ে সুবীরকে বলল আমাদের বাড়ি যেতে হবে আপনি ভাসান দেখুন আমি আসি তাহলে কাল সকালেই হয়তো আমি চলে যাব না হলে আপনাকে বাড়িতে যেতে বলতাম সরাসরি বাড়ি যাওয়ার প্রস্তাব নাকচ করে দেওয়ায় সুবীর হয় একটু মনক্ষুণ্ণ হল লাবণ্য যদিও গায়ে মাখল না সব সেরে বাড়িতে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল ওরা যখন হই হৈ করে দুটো গাড়িতে করে বাড়িতে ফিরল তখন চারপাশ নিস্তব্ধ এমনকি বাড়ির ভেতর থেকেও কারো কোনো কথা শোনা যাচ্ছে না লাবণ্য গাড়িতে জ্যোতির পাশেই বসেছিল গাড়ি থেকে নামতে নামতে জ্যোতির দিকে তাকিয়ে বলল কটা বাজে গো জ্যোতিদা বাড়ি এত নিস্তব্ধ কেন সবাই ঘুমিয়ে পড়লো নাকি ঘুমিয়ে পড়ার আর দোষ কি কদিন ধরে যা যাহুল্লোর চলছে তারপরে এত বড় পুজোর ঝামেলা কি করে যে কটা দিন কেটে গেল টেরো পেলাম না আমরা তো শুধু আনন্দ করেছি যারা খেটেছে তারা জানে হাসতে হাসতে বলল ধিমান জ্যোতি হাতের ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে ভ্রু কুচকে বলল সবে তো আটটা যতই ক্লান্ত থাকুক সবাই ঘুমিয়ে পড়ার মতো সময় তো হয়নি বাড়িটা যেন সত্যি বেশি নিস্তব্ধ লাগছে কি হলো বলতো সমাপ্তি শাড়ির আঁচল কোমরে গুঁজতে গুজতে ধিমানের দিকে তাকিয়ে বলল বাচ্চাগুলোর হাত ধরো সামনেটা বড্ড অন্ধকার দরজার সামনের আলোটাও কেউ জ্বালায়নি নাকি আজ অন্যদিন তো বাসন্তী পিষে বিকেল থাকতেই জ্বালিয়ে দিত দেখতাম রবি গাড়ির হেডলাইটটা একটু জ্বালাও তো আর একটা হর্ন দাও তাহলেই আলো জ্বালিয়ে দেবে বলতে বলতে একটু চিন্তিত মুখেই ঘরের দরজার দিকে এগিয়ে গেল জ্যোতি ততক্ষণে রবি হর্ন বাজিয়ে দিয়েছিল দরজার সামনে পৌঁছানোর আগেই দরজা হাত করে খুলে গেল বাসন্তী পাংশু মুখে সামনে এসে দাঁড়াল লাবণ্য জ্যোতির পেছনেই ছিল উকি দিয়ে দেখল গোটা নিচের তলায় কারোর চিহ্ন মাত্র নেই হেসেলের দরজায় শিকল তোলা এমনকি দোতলার কোনো ঘর থেকেই কোনো আওয়াজ আসছে না শুধুমাত্র ধীরেন কাকা আর নবীনদা মাথায় হাত দিয়ে হেসেলের উঠোনে বসে আছে জ্যোতিকে ঢুকতে দেখে নবীন উঠে দাঁড়ালো নিচু অথচ ভয়ার্ত গলায় বলল বাবু শশী দাদা বাবু এসেছেন উপস্থিত সবাই চমকে তাকালো প্রতিদিন দেখা সেই স্বপ্নের কথাটা নতুন করে মনে পড়তেই লাবণ্য নিজের গলায় হাত দিল জ্যোতি লাবণ্যর পেছনেই দাঁড়িয়ে থাকা ধিমানের দিকে তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল এত তাড়াতাড়ি আরো মাস দুয়েক দেরি ছিল না এখন তো ছাড়া পাওয়ার সময় হয়নি ধিমান ধার কাত করল হু তাই তো জানতাম সত্য বাবু তো তাই বলেছিলেন জ্যোতি আর কিছু বলার আগেই মিতুল চিৎকার করলো মা আমি এসে গেছি মিতুলের চিৎকারে দোতলার সবাই বারান্দার আলসের সামনে এসে দাঁড়াল প্রতিমা উপর থেকে ইশারা করে জ্যোতিকে কিছু বলতে চাইছিল তার আগেই সূর্যর ঘরের ভেতর থেকে শশী বেরিয়ে এলো আলসে দু চেপে ধরে দোতলা থেকে শরীর ঝুঁকিয়ে জ্যোতিকে বিদ্রূপের গলায় বলল বাহ বেশ তো বাড়িতে মচ্ছব হচ্ছে দেখছি আমি চলে যাওয়াতে তো সবারই বেশ সুবিধাই হয়েছে আর তুই তো শুনলাম রাজপুরের নতুন রাজশেখর হতে চাইছিস জ্যোতি কোনো উত্তর দিল না উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল চলো ভেতরে চলো সবাই অনেক রাত হয়েছে কদিন খুব ধকল গেছে এবার সবারই একটু বিশ্রাম দরকার শশী দাঁত খিঁচিয়ে বলল খুব সাহস বেড়েছে দেখছি আমি যে কথা বললাম সেগুলো মনে হচ্ছে তোর কানেই গেল না এত বড়লোক চাল আসে কোথা থেকে এই যে অনাথ আশ্রম তৈরি বাড়িতে দুর্গা পুজো গুষ্টি আত্মীয় ডেকে মৎস্য বেগুলো কি তোর বাপের টাকায় নাকি আমার এবার জ্যোতি দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে নিজের রাগ সম্বরণ করল শান্ত গলায় বলল আমার বাবার টাকায় বর্দা জ্যাঠা মশাইয়ের টাকা আমি নিই না ওই টাকা বড়মা বৌদি আর সূর্যকে ভাগ করে দিই শশী বিদ্রুপের হাসি হেসে বলল বাবা তুই তো একেবারে সত্যবাদী যুধিষ্ঠির কারোর ভাগ মারিস না তা আমার ভাগ গেল কোথায় তোমার ভাগ বৌদি পান ইচ্ছে হলে তুমি বৌদির কাছে সেটা যাচাই করে নিতে পারো আবারও শান্ত গলায় বলল জ্যোতি শশী এবার ধমকে উঠল কে বৌদি কার কাছে যাচাই করার কথা হচ্ছে আমার কোনো বউ নেই আমি কাউকে বউ বলে মানি না যে কেউ আমার বলে নিয়ে যাবে সেটা আমি বরদাস্ত করব না এবার জ্যোতির গলা শক্ত হল সে নিচের থেকেই বলল তুমি বললেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না এটা ভদ্রলোকের বাড়ি এখানে ভদ্র ভাষায় কথা বলো দুটো ছোট মেয়ে দাঁড়িয়ে আছে এখানে তাদের সামনে নিজেকে ছোট করো না বাবা হিসেবে তাদের কাছে তোমার কিছু সম্মান আছে সেটা নিজেই নষ্ট করে ফেলো না আমার কোনো মেয়ে নেই ওসব বানানো কথা কলকাতায় কাদের সঙ্গে মেশামেশি করতো সব আমার জানা আছে অনেক কাল আগেই সেসব বুঝেছিলাম শুধু ওর উকিল বাপের ভয়ে চুপ করেছিলাম ও একটা বাজে মেয়ে ছেলে বাড়ির ডাক্তার কেউ ছাড়েনি অন্যের বোঝা আমি নিজের ঘরে নেব না সন্তকে পরিষ্কার দুটো তিনটে কথা বলে দিতে চাই এ বাড়িতে আমার ঘর আমারই সেখানে ওই মেয়ে ছেলে থাকবে না ওকে ওই ঘর ছেড়ে বেরিয়ে যেতে বল এক্ষুনি দ্বিতীয় কথা এবার থেকে আমার ভাগের টাকা আমাকে দিবি আর শেষ কথা আমার ছেলের খবর আমার চাই ওকে সাত দিনের মধ্যে বার করে দিবি না হলে তোর কপালে দুঃখ আছে ওপর থেকে চিৎকার করে বলল শশী শর্মা নিজের ঘরের সামনে দাঁড়িয়েছিলেন ছেলের গিয়ে পাশে নিচু গলায় বললেন ছি এসব কি কথা বংশের মেয়ে ওরা এরকম বাজে কথা বলতে আছে মেছি মিছি জেদ করিস না বাবা এতদিন পরে বাড়ি ফিরেছিস একটু সবার সঙ্গে মিলেমিশে থাক ঘর তো আরো আছে বৌমাকে ও ঘরে থাকতে দিলে অসুবিধা কি সূর্য তো দেশে ফিরছে না এখন তুই ওর ঘরটায় থাক না সবই তো আমাদেরই চুপ একদম চুপ তুমি তো সবচেয়ে বেশি শয়তান তুমি তো ঘর ভেদি বিভীষণ যতিকে সম্পত্তি দাও জ্যোতিকে সম্পত্তি দাও করে সেই কোন কাল থেকে বাবার পেছনে পড়ে আছো কি করল তোমার সাধে জ্যোতি বাবাকে মেরে তবে ছাড়লো তো এর পরেও আবার মিলেমিশে থাকতে বলো কি করে মায়ের দিকে প্রায় তেরে এগিয়ে এসে বলল শশী এবার সত্য সাধন এগিয়ে এলেন জামাইয়ের দিকে একবার ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে নিয়ে ধিমানকে বললেন বুঝলে ধিমান কেসের সব ফাইল আমার রাখা আছে ওগুলো একটু জ্যোতির হাতে দিয়ে দিও আমার মেয়ে সেই জন্য কারণ তাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে ডিভোর্সের মামলা খারিজ করে বাড়িতে নিয়ে আসার কথা মেনে নেওয়া হয়েছিল সেই মামলার রায় অনুযায়ী ও ই বাড়ির বড় ছেলের বউ আর সেই জন্যেই মাধুরী ঠিক করেছে আমরা দুই নাতনিকে নিয়ে কলকাতায় ফিরে যাব কারণ তাদের পড়াশোনা আছে কিন্তু ও এখানেই থাকবে এবারের ওপরে ও ওর অধিকার ছাড়বে না জ্যোতি নিচের থেকেই হাত তুলল রায়ের কপির দরকার নেই মেসো মশাই এগুলো আমরা সবাই জানি বৌদিকে তো আমি নিজেই কতবার এখানে এসে থাকার জন্য বলেছি আপনি নিশ্চিন্ত থাকুন বৌদি এখানেই থাকবে আমার দায়িত্বে থাকবে কেউ তাকে তার ঘর থেকে সরাতে পারবে না শশী প্রায় দাঁত মুখ খিচিয়ে জ্যোতির দিকে তাকালো তুই কে রে আমাদের বিষয়ে কথা বলতে আসিস মনে রাখিস তুই শুধুমাত্র আমাদের একটা শরীর ছাড়া আর কিছু নয় আমাদের নিজেদের ব্যাপারে তোর সঙ্গে আমি কোনো আলোচনা করব না সূর্য বিদেশে চলে গেছে তার এই সম্পত্তির দরকার নেই সেই জন্যই সে তার সব টাকা মায়ের অ্যাকাউন্টে জমা দিতে বলে গেছে সেটা তুই নিশ্চয়ই আমার থেকেও ভালো জানিস কারণ টাকার ভাগ তো তুই করিস তাই না এই সম্পত্তির দুটো ভাগ হবে একটা আমার আর একটা সূর্যর সূর্য যখন নেবে না তখন আমাদের সবার ভাগ আমার অ্যাকাউন্টেই থাকবে পরে ভাগাভাগি হবে যদি সূর্য দেশে ফেরে তাহলে সত্য মেসো মশাই কি বললেন তুমি শুনেছ নিশ্চয়ই তাই তোমার ভাগ আমি বৌদির অ্যাকাউন্টই দেব তোমার কিছু বলার থাকলে আইনের আশ্রয় নিতে পারো আর বাকি রইল সূর্য ওর ভাগ আমি তোমার কাছে কিছুতেই দিতে পারবো না কারণ ও আমাকে এরকম কোনো কথা বলে যায়নি আমি সূর্যর সঙ্গে কথা বলছি ওর টাকা যদি ও তোমার কাছে নিজে আমাকে দিতে বলে তাহলে আমি দেব শশী এবার ওপর থেকে নিচে নেমে এলো জ্যোতির মুখোমুখি দাঁড়িয়ে বলল কর্তের রায় আমিও জানি ও টাকা আমার নয় বাবার আর আমার বাবা কোন উইল করে যাননি তাই আমার বাবার টাকায় ওই মাগির কোনো ভাগ নেই যা খুশি কর তোরা দেখি কি করে ওকে বাড়িতে রেখে আমার ভাগ দিতে পারিস চলবে তুমি যাকে ভালোবাসো গল্পের প্রথম অংশ लेखिका उत्साह तुम्हें